فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে জানতে চাই লাইভ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের 64তম পর্ব। আপনাদের অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে এসেছে, আমরা আশা করব যে ইনশাআল্লাহ এ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা নেব এবং আল কোরআন ওয়া সুন্নাহর আলোকে উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। ফা আকুলু ওবিল্লাহি তৌফিক। ফাহিমা আক্তার আজকের প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন, বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাত শ্রেণীর লোক কিয়ামতের মাঠে আরশের ছায়া পাবে বলে ব্যক্ত করেছেন, তার মধ্যে কোনো নারী কি ছায়া পাবে? যেমন সাত শ্রেণীর একজন হলো ওই যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে ব্যয় করে। এখানে যুবক বলতে কি শুধু পুরুষদেরকে বোঝানো হয়েছে? বোন ফাহিমা, আমরা আল কোরআনের যে উসলুপটা জানি সেটা হলো আল কোরআন সাধারণত তার যে কোনো নির্দেশ জারি করার ক্ষেত্রে এবং যে কোনো নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে পুংলিঙ্গের সিগা অথবা শব্দ ব্যবহার করে থাকে, কিন্তু এ দ্বারা শুধুমাত্র পুরুষদেরকে বোঝানো উদ্দেশ্য নয়, বরং পুরুষ নারী উভয় শ্রেণীকে বোঝানো উদ্দেশ্য। এটা আল কোরআনের একটা কমন উসলুপ। যেমন আমরা আল কোরআনে দেখি, আল কোরআন আমাদেরকে নির্দেশ দিচ্ছে, ও আকিমুসসালাতা ওয়া আতুজ যাকাহ, আর তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। কারণ আরবিতে এই সিগাগুলো হয়তো পুংলিঙ্গের হবে নয় স্ত্রীলিঙ্গের হবে, সাধারণত সবাইকে ইনক্লুড করার জন্য এটা অ্যারাবিক উসলুপও বটে যে পুংলিঙ্গের সিগাটাই ব্যবহার করা হয়, এবং সেটি আল কোরআন করেছে। ফলে ও আকিমুসসালাহ মানে তোমরা সবাই সালাত কায়েম করো, পুরুষ নারী সবাই, সিগাটা পুংলিঙ্গের কিন্তু নির্দেশ সবার জন্য, এবং তোমরা যাকাত দাও পুরুষ নারী সবাই, সিগাটা পুংলিঙ্গের নির্দেশ সবার জন্যে। এখানে যে হাদিসটার কথা আপনি বলেছেন, সে হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে এসেছে। বিখ্যাত একটা হাদিস, আমাদের জন্য অত্যন্ত আশাপ্রদ একটা হাদিস, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল সাবআতুন ইয়ুযিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ছায়া দিবেন তার ছায়ায়, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ইমামুন আদিলুন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ন্যায়পরায়ণ শাসক এবং এমন যুবক যে আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে, প্রতিপালিত হয়েছে। ওয়ারাজুলুন যাকারা আল্লাহ ফি খলাইন ফাফাদাত আইনাহু, এবং এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহর স্মরণ করেছে, আল্লাহকে স্মরণ করেছে এবং তার দুই চোখ অশ্রুসিক্ত হয়েছে। ওরা জ্বলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, এবং এমন ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত। ওরা জুলানি তাহাব্বা ফিল্লাহি, এবং দুই ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে একে অপরকে ভালোবাসে। ওরা জুলুন দাআতু ইমরাআতুন দাতু মানসাবিন ওয়া জামাল ইলা নাফসিহা ক্বালা ইন্নি আখাফুল্লাহ, এবং এমন ব্যক্তি যাকে পদমর্যাদা সম্পন্ন সুন্দরী এক মহিলা আহ্বান করে, তার নিজের দিকে আহ্বান করে, তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি। ওরা জুলুন তাসাদ্দাকা বি সাদাকাতিন ফা আখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা সানাআতি ইয়ামিনুহু, এবং এমন ব্যক্তি যে সাদাকা দেয় এবং গোপনে সাদকা দেয়, ফলে তার বাম হাত জানতেও পারেনি তার ডান হাত কী ভালো কাজটা করেছে। অর্থাৎ সেখানে কোনো রিয়ার কোনো ছোঁয়া নেই, কোনো সম্ভাবনা নেই, এমনভাবে সে আল্লাহর রাস্তায় দান করে। তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আপনি
সেই যুবকের কথা বলেছেন যে তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করে এবং সেভাবে সে প্রতিপালিত হয়, সময় কাটায়। তাহলে এখানে যে সাতটি প্রকারের কথা বলা হচ্ছে, সেই সাতটি প্রকারের মধ্যে যদি কখনো কোনো নারী এই প্রকারের এই স্বভাবগুলো অর্জন করে, তিনিও তার মধ্যে গণ্য হবেন, তিনিও তার মধ্যে গণ্য হবেন। ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, সাধারণত এখানে কয়েকটা স্তর আছে, কয়েকটা স্তর, সুপ্রিম শাসক এবং পরবর্তী নিচের স্তরের শাসক। এখানে সব শাসকদেরকেই বলা হচ্ছে, যদিও প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে সুপ্রিম, মুসলিমদের সুপ্রিম শাসক, যেটা পুরুষদের জন্য খাস। তবে নিম্নতম পর্যায়ে নারীদের নেতৃত্ব দানকারী কোনো নারী যদি থাকেন, যাকে বড় সুপ্রিম প্রশাসন তাকে দায়িত্ব দিয়েছে, তাহলে তাদের ক্ষেত্রেও তাদের এনসাফ বজায় থাকলে এটি প্রযোজ্য হবে। যাই হোক, সংক্ষেপে আমরা সেটাই বলবো যে এই হাদিস থেকে আসলে নারী পুরুষ উভয় শ্রেণীর ব্যক্তিদেরকেই বোঝানো হয়েছে। মিনহাজুর রহমান, আপনি প্রশ্ন করেছেন, যদি সালাতে রাকাত মিস করি তবে ইমামের সাথে শেষ বৈঠকে কি শুধু তাশাহুদ পড়লেই চলবে, নাকি দরুদ শরীফ ও দোয়া মাসুরা সহ অন্য সকল দোয়া পড়তে হবে? আপনি এখানে প্রশ্ন করেছেন যে তাশাহুদ পড়লে চলবে কি না, নাকি অন্যটাও পড়তে হবে। এক্ষেত্রে আমরা দেখি যে কোনো ব্যক্তি যদি মাসবুক হয়, অর্থাৎ ইমাম এক রাকাত, দু রাকাত, তিন রাকাত বা চার রাকাত সবটাই পড়ে ফেলেছেন, এই ব্যক্তি এসে ইমামকে হয় দ্বিতীয় রাকাতে নয়, তৃতীয় নয়, চতুর্থ অথবা তার শাহুদুল আখিরের মধ্যে পেয়েছে, তাকে বলা হয় মাসবুক। তাহলে তার বিধানটা কি? সে যখন ইমামকে সেজদারত অবস্থায় পাবে, সে সেজদায় গিয়ে ইমামকে ধরবে। আমাদের দেশে দেখা যায় অনেকে দাঁড়িয়ে থাকে, ভাবে যে না, ইমাম এই রাকাতটা শেষ করুক, তারপরে আমি তার সাথে যোগ দিব। মনে হয় যেন রাকাতের শুরুতেই যোগ দেওয়া যায়, মাঝখানে যোগ দেওয়া যায় না, এটা শুদ্ধ নয়। বরং মাসবুক ব্যক্তি ইমামকে যে অবস্থায় পায়, সে অবস্থায় সে ফৌরান ঢুকে যাবে এবং সে অবস্থায় যে আধকারগুলো আছে সেটা পাঠ করবে। সুতরাং যদি কোনো ব্যক্তি ইমামকে সেজদারত অবস্থায় পায়, সে সেজদায় ঢুকবে এবং সেজদার আজকারগুলো পড়বে, যদিও সে রাকাতটা পেল না, যেহেতু রুকু তার বাতিল হয়ে গেছে, রুকু অলরেডি চলে গিয়েছে, তাহলে এই রাকাতের বাকি অংশগুলো, আধকারগুলো তাকে পড়তে হবে। আর যখন সে ইমামকে রুকু অবস্থায় পায়, তাহলে সে রুকুতে চলে যাবে এবং রুকুতে ইমাম যা বলে তাই তাকে বলতে হবে। আর রুকু পেলে বিশুদ্ধ মত অনুযায়ী এবং অধিকাংশ ওলামা কেরামের বক্তব্য অনুযায়ী রুকু পেলে রাকাত পাওয়া হয়। আচ্ছা, এভাবে ইমামকে যদি কেউ তাশাহুদের মধ্যে পায়, অর্থাৎ যেমন দ্বিতীয় রাকাত তাশাহুদ, তাহলে সে তাশাহুদেই ঢুকে যাবে এবং তাশাহুদ পড়বে। এবং সে যদি ইমামকে শেষ তাশাহুদে পায়, তাহলেও শেষ মানে সেখানেই জয়েন করবে এবং তাশাহুদ পড়বে। এখন আপনার প্রশ্ন হচ্ছে, সে কি দুরুদ শরীফ এবং দোয়া মাসুরাগুলো পড়বে কি না? এগুলো পড়তে কোনো বাধা আছে এমন কোনো দলিল নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসটি এসেছে, বুখারী মুসলিমের হাদিস, সেখানে বলা হচ্ছে ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে নির্ধারণ করা হয়েছে যেন তাকে মোতাবাত করা হয়, তাকে অনুসরণ করা হয়। তাহলে যদি কেউ ইমামের মোতাবাতের জন্য চতুর্থ রাকাতে মাসবুক হিসাবে এসে জয়েন করলো, তার এই রাকাত তো আর হবে না, তাকে আরও চার রাকাত পড়তে হবে, তাহলে এক্ষেত্রে সে কী করবে? সে বসে যাবে, সে তাশাহুদ পড়বে এবং অন্যগুলো পড়তে কোনো অসুবিধা নেই। তবে পড়তেই হবে তেমন কিছুও কিন্তু আসেনি। অধিকাংশ ওলামায়ে কেরাম এখানে উল্লেখ করেছেন সে তাশাহুদ পড়বে এবং ইমামকে মোতাবাত করবে। এখন ইমামকে মোতাবাত করে সে অন্য অন্য আজকারগুলো, দোয়া মাসুরাগুলো পড়বে সেটা বলেনি, কিন্তু যেহেতু এটা ইমামের মোতাবাতের প্রশ্ন, ফলে এটা তার জন্য একটা স্কোপ যে তার জন্য সালাতে শুরু হলেও এটা ইমামের পেছনে, যেহেতু সে ইক্তেদা করেছে, তাহলে ইমামকে অনুসরণ করে এটা হলো সালাতের শেষ অংশ সে পেল, সালাতের শেষ অংশ সে পেল, এটাই রাজে। এখানে আমরা একাধিক ফাতাও আপনাদের সামনে উল্লেখ করছি, যাতে আমরা আসলে উলামায়ে কেরামের ভিউজগুলো এবং মতামতগুলো এবং তাদের দলিলের ব্যবহারগুলো আমরা এখানে বুঝতে পারি। এখানে সৌদি আরবের
স্থায়ী ফতোয়া কমিটি, কমিটির একটা ফতোয়া আছে, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল। একজন ব্যক্তি বলেছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে আমি মসজিদে প্রবেশ করে মুসল্লিদের একটি জামাতকে তাশাহুদ আখির অর্থাৎ শেষ তাশাহুদে বসা পেলাম, তাহলে আমার কি বিধান? আমি কি তাদের সাথে বসে যাব, সালাতে যোগ দিয়ে তাদের সাথে বসে যাব, এবং আমি কি তাশাহুদুল আখির বা শেষ তাশাহুদটা পড়তে থাকব, এবং ইমামের সালাম ফেরানোর পরে বাকি সালাতটা কি আমি পূর্ণ করব, নাকি আমি সালাতের মধ্যে জয়েন না করে অপেক্ষা করতে থাকব যাতে ইমাম সালাম দিয়ে সালাত শেষ করেন, তারপরে আমি একাকী নামাজ পড়ব, অর্থাৎ ইমামের সাথে জয়েন করব না বরং একাকী নামাজ পড়ব, যেহেতু একদম সালাতের শেষ লগ্নে ইমাম এবং মুক্তাদিরা আছেন। তাহলে আমার মানে সেই ব্যক্তির প্রশ্ন হলো, তিনি কি তাদের সাথে যোগ দিয়ে বাকি অংশ তারা যেমন পড়েছেন করেছেন সেটা করবেন, নাকি তিনি ভাববেন যে না সালাত তো প্রায় শেষ, আমি অপেক্ষা করব তাদের সালাত হওয়া পর্যন্ত, শেষ হওয়া পর্যন্ত, সালাম ফেরানো পর্যন্ত অপেক্ষা করে তারপর আমি একাকী সালাত আদায় করব। কোনটা আফদল, মা হুয়াল আফদল, তিনি জানতে চেয়েছেন আল্লাজনা দাইমা লিল ইফতার কাছে। তখন তারা উত্তর দিয়েছিলেন, যেই কমিটির মধ্যে ছিলেন শেখ আব্দুল আজিজ বিন বাজ, শেখ আবদুল্লাহ বিন গোদাইয়ান, শেখ সালে আল ফৌজান, শেখ আব্দুল আজিজ আল শেখ, শেখ বকর আবু জায়েদ। আচ্ছা, তারা উত্তর দিয়েছিলেন যে যে ব্যক্তি ইমামকে শেষ তাশাহুদে পায় এবং সালাতে অংশগ্রহণ করে পায়, তার জন্য বিধান হলো সে যেন সালাতে তাদের সাথে বা এই ইমামের সাথে অংশগ্রহণ করে বাকি সালাতের ক্ষেত্রে, বাকি যতটুকুই আছে। কেননা নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন ইদা আতা আহাদুকুমুস সালাতা ওয়াল ইমামু আলা হালিন ফালিয়াসনা কামা ইয়াসনাউল ইমাম, যখন তোমাদের কেউ সালাতের মধ্যে আসে, সালাতের কাছে আসে এমন অবস্থায় যে ইমাম এমন ইমাম যে কোনো একটা অবস্থায় থাকেন, তাহলে সে ইমাম যা করে তাই যেন করে, সে ইমাম যা করে তাই যেন করে। তাহলে এখানে বোঝা গেল ইমামের ফেলগুলো সে করবে, ইমামের কাউল এবং আজকারগুলো সে পড়বে, এ থেকে সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। এছাড়াও লাজনাত দাইমা আরেকটা দলিল দিয়েছে যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন, যে হাদিসটি বুখারি মুসলিমের মধ্যে এসেছে, ইদা আতাইতুমুস সালাতা ফাতুহা ওয়া আলাইকুমুস সাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু, যখন তোমরা সালাতের দিকে আসো তখন তোমরা এমনভাবে আসো যাতে তোমাদের উপর সাকিনা থাকে, ধীরে স্থিরে তোমরা আসো, তোমরা যতটুকু সালাত পাবে ততটুকু পড়ো, আর যতটুকু তোমাদের ফৌত হয়েছে ততটুকু তোমরা পূর্ণ করো। সুতরাং লাজনাত দাইমা আরও বলছেন, সুতরাং যখন এই ব্যক্তি মাসবুক ইমামের সাথে তাশাহুদের মধ্যে সালাতে প্রবেশ করবে, তাহলে সে তাশাহুদ পাঠ করবে, এরপর যখন ইমাম সালাম ফেরাবেন কামা ওয়া কাদা সালাতাহু, তখন সে দাঁড়িয়ে যাবে এবং তার বাকি সালাত সমাপ্ত করবে। তাহলে এই ফাতোয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুরুদ এবং দোয়া মাসুরার কথা আসেনি, তবে ইমামকে অনুসরণের কথা এখানে এসেছে। শেখ সালেহ বিন উসাইমিন, মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হয়েছিল যে একজন ব্যক্তি তাশাহুদে আখিরের মধ্যে ইমামকে শেষ তাশাহুদে গিয়ে পেল, তাহলে তার জন্য তাশাহুদ পড়াটাই কি যথেষ্ট, নাকি সে ওই সালাতের মধ্যে অর্থাৎ ওই অবস্থায় গিয়ে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও সালাত পড়বে এবং সাথে দোয়াও করবে? তাহলে আমাদের ভাই মিনহাজুর রহমান যে প্রশ্নটা করেছেন, আমরা দেখতে পাচ্ছি সেম প্রশ্নটা আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনকেও করা হয়েছিল। তিনি কি জবাব দিয়েছিলেন? তিনি উত্তর দিয়েছিলেন ইদা আদরাকাল ইমাম ফি তাশাহুদ, যখন মাসবুক ব্যক্তি ইমামকে তাশাহুদের মধ্যে পাবে, ফা ইন্নাহু ইয়াদখুলু মাআহু ওয়া ইয়াকরাউত তাশাহুদ ওয়া ইস্তামিরু হাত্তা ইউনহিয়াহু, তাহলে সে তার সাথে দাখিল হবে এবং সে তাশাহুদ পড়বে এবং সে ইমাম সেই সালাতকে কমপ্লিট করা পর্যন্ত সে ইমামের সাথে ইস্তেমরার করবে, কন্টিনিউ করবে। লানহু ইন্নামা জালাসা ফি হাদাল মাউতিন মুতাবাআতান লিইমামি, কারণ সে এই জায়গায় ইমামের অনুসরণেই বসেছে, এটা তো তার
সালাত থেকে বাদ যাবে, কারণ তাকে আবার পুরো সালাত পড়তে হবে যেহেতু সে তার শাহুদ আখিরে এর মধ্যে আছে। ফালিয়াকুন তাবিআন লিইমামিহি ফিল জুলুসি ওয়া ফিল যিকরিল মাশরুউ ফি হাদাল জুলুস, সুতরাং তার উচিত হবে ইমামের অনুসারী হওয়া জুলুস বা বসার ক্ষেত্রে, কায়দার ক্ষেত্রে আল কায়দা আখিরা, ফি যিকির যিকির পড়ার ক্ষেত্রে ওয়া ফিল যিকরিল মাশরুউ ফি হাদাল জুলুস, এবং যত যিকিরগুলো শেষ পর্যন্ত পড়া যায় সেগুলো পড়ার ক্ষেত্রে ইমামকে সে অনুসরণ করবে। হাদা হুয়াল মাশরুউ লাহ, এটাই তার জন্য শরীয়ত সম্মত বিধান। ওয়ালাউ ইক্তাসারা আলা আত-তাশাহুদিল আউয়াল ফাআরজু আল্লা ইয়াকুনা বিহি বাসুন, আর যদি সে তাশাহুদের উপর ইক্তিসার করে তাহলে আমি আশা করি যে কোনো সমস্যা নেই। লাকিন্নাল আফদাল আন ইউতাবিআ হাত্তা ইউকমিল, তবে উত্তম হলো ইমামকে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে অনুসরণ করা, ইমাম সালাতটাকে পূর্ণ করা পর্যন্ত। ওয়াহাদা দাখিলুন ফি উমুমি কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম বা কমন বক্তব্যের মধ্যে এটা অন্তর্ভুক্ত, যেখানে তিনি বলেছিলেন ফামা আদরাকতুম ফাসাল্লু, তোমরা যতটুকু সালাত পাও সেটা পড়ো। তিনি আরও বলেছেন ওয়াফিমা রুইয়া আনহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও যে বর্ণনা করা হয়েছে, ইদা আতা আহাদুকুমুস সালাতা ওয়াল ইমামু আলা হালিন ফালিয়াসনা কামা ইয়াসনাউল ইমাম, যখন তোমাদের কেউ সালাতের মধ্যে আসে এমন অবস্থায় যে ইমাম যে কোনো একটা অবস্থায় থাকেন, তাহলে সে ইমাম যেমনটা করে তেমনটা যেন করে। তাহলে এই ডিসকাশন থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে কেউ ইমামের সাথে মানে মাসবুক হওয়ার পরে শেষ তাশাহুদের মধ্যে থাকলে তিনি শেষ তাশাহুদটা পড়বেন, এবং তিনি অন্যগুলো পড়ার অনুমতি তিনি পাবেন। তিনি যদি না পড়েন তাতে কোনো সমস্যা নেই, যদি পড়েন তাতেও কোনো সমস্যা নেই, বরং সেটাই হচ্ছে শেখ সালেহ বিন উসাইমিনের ফাহাম অনুযায়ী সেটাই হচ্ছে আফদল, কারণ এটা কমন মোতাবাআতের মধ্যে পড়ে। তৃতীয় যে প্রশ্ন আজকের এই লাইভ সেশনের, সেটি পাঠিয়েছেন নাজমুল, বলেছেন অজু নেই কিন্তু বাহ্যিকভাবে পবিত্র, এমত অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে কি? অর্থাৎ তার হাদাসে আসগার হয়েছে, হাদাসে একবার হয়নি, তিনি পবিত্র তবে তার অজু নেই। অজু নেই মানে হচ্ছে তিনি হয়তো টয়লেট করেছেন বা ইস্তেনজা করেছেন বা তার গ্যাস বের হয়ে গেছে, ফলে তিনি তাহারাত অবস্থায় নেই এবং এই তাহারাত অর্জনের জন্য তার অজু করতে হবে, কিন্তু বড় ধরনের হাদাস একবার নেই, তা এমত অবস্থায় তিনি কোরআন স্পর্শ করে পড়তে পারবেন কি না। মাসআলাটা ইখতিলাফি, তবে এখানে বিশুদ্ধ মত হচ্ছে তার জন্য অজু করে পবিত্র না হয়ে মাসহাবটাকে স্পর্শ করা জায়েজ নাই। স্পর্শ করার প্রশ্ন আপনি করেছেন, স্পর্শ করা জায়েজ নাই, কারণ পূর্ণ পবিত্র থাকাটা মুসহাফ আরবি মুসহাফটা স্পর্শ করার জন্য জরুরি ওয়াজিব, চাই সেটা চাই তিনি হাদাসে আসগারের মধ্যে থাকেন অথবা হাদাসে আকবরের মধ্যে থাকেন। এটা হলো কাউলু আল জামাহির মিনাল উলামা, সকল বা অধিকাংশ ওলামায়ে কেরামের অভিমত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এক্ষেত্রে বলেছেন লা ইউলামু ফিহি খিলাফুন বাইনা সাহাবা, এই মাসালার মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত অনুযায়ী মাসালার মধ্যে তিনি বলেছেন সাহাবাদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না, যে একজন ব্যক্তি আরবি কোরআন স্পর্শ করে ধরা অথবা পড়ার জন্য, স্পর্শ ধরে পড়ার জন্য আরবি কোরআন, এটা কিন্তু তাফসিরের কথা বলা হচ্ছে না, এমন কোরআনও বলা হচ্ছে না যেটা তর্জমা এবং আরবিটা মিলিয়ে, বরং শুধু স্রেফ আরবি মুসহাফ। এই আরবি মুসহাফ পড়ার ক্ষেত্রে যে তহারাতটা জরুরি এ ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না, এটি উল্লেখ করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। তিনি আরো উল্লেখ করেছেন মাযহাবুল আইম্মাতিল আরবা আন্নাহু লা ইয়ামাসসুহু ইল্লা তাহিরুন, চার ইমামের মাযহাব হচ্ছে যে পবিত্র ব্যক্তি ছাড়া কোরআনকে বা আরবি কোরআনকে কেউ স্পর্শ করবে না। কামা ক্বালা ফিল কিতাবিল্লাযী কাতাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আমর ইবনে হাজম, যেমন যেই চিঠিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে হাজমের কাছে লিখেছিলেন, সেখানেও তিনি বলেছেন ইন্নাহু লা ইয়ামাসসুল কোরআনা ইল্লা তাহির, ইন্নাহু লা ইয়ামাসসুল কোরআনা ইল্লা তাহির, যে পবিত্র ব্যক্তি ছাড়া কোরআনকে কেউ স্পর্শ করবে না। ইমাম আহমদ
রাহমাহুল্লাহ, তিনি বলেছেন লাশাক্কা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতাবাহু লাহু, কোনো সন্দেহ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনে হাজমকে এই চিঠিটা লিখেছিলেন। ওহুয়া আয়দান কাউলু সালমান আল ফারিসি ও আবদুল্লাহ ইবনে উমর ও গায়রুহুমা, এবং এই মতটা এটা সালমান আল ফারিসি এবং আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও অনেক সাহাবাদের কাউল। ইমাম আহমদ আরও বলছেন ওলা ইউলামু লাহুমা মিনাস সাহাবাত মুখালিফুন, এবং এই যে দুজন সাহাবীর নাম উল্লেখ করা হলো, সাহাবাদের মধ্য থেকে এই দুজনের আর কোনো বিরোধিতা পাওয়া যায়নি, জানা যায়নি। তাহলে বোঝা গেল যে এটাই হলো বিশুদ্ধ মত। তবে মহাদেশ ব্যক্তি যে, অর্থাৎ যার ওযু টুটে গেছে, যে কারণে ওযু টুটে যায় সেরকম কোনো ঘটনার কারণে, যদি তার ওযু টুটে যায় তাহলে সে যদি মুসহাফ থেকে পড়তে চায় ওযু না করেই, তাহলে সে একটা আলাদা হায়েল কাপড় অথবা রেহাল এরকম কোনো কিছু যেটা দিয়ে টাচ করবে, সরাসরি কোরআনকে স্পর্শ করবে না, সেটা দিয়ে সেটা ব্যবহার করে পড়তে পারবে। এবং সে পাতা উল্টানোর সময় যদি কোনো ঔদ কাঠের খণ্ড অথবা পাতা উল্টানোর জন্য অন্য কোনো কিছু ব্যবহার করে তাহলে সেটা জায়েজ হবে বলে ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন এত তাকাল্লুফের প্রয়োজন কি, ধরে পড়লে অসুবিধা কোথায়, তাই না? হ্যাঁ, ধরে পড়ার যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি তাফসির পড়েন, অসুবিধা তো নাই, তাই না? আমরা অনেককে দেখতে পাচ্ছি যারা বলেন যে এটা ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, ওযু শর্ত করে মানুষকে কোরআন থেকে দূরে রাখা হচ্ছে। না, কোরআন থেকে কেন দূরে রাখবে? কোরআন তো এখন বাংলা সহ অ্যাভেলেবল, ইংরেজি সহ অ্যাভেলেবল, আপনি যে ভাষা ভাষী সেই ভাষার অর্থ এবং তাফসির সহ সেটা আপনি পড়েন না, অসুবিধা কোথায়? কিন্তু এটা একটা মৌলিক মাসআলা। আমাদের জমহুর ওলামায়ে কেরাম তারা ওযুটাকে শর্ত করেছেন, অথবা এটাকে আসলে তাচ্ছিল্য, আসলে কোনো ভালো মুসলিম করতে পারে না, এভাবে তাচ্ছিল্য করে কথা বলাটা কখনোই উচিত নয়। হয়তো একদল ওলামা তারা বলেছেন যে ওযু শর্ত নয়, ঠিক আছে, এটা তাদের ইখতিলাফটা তো আমরা উল্লেখ করলাম, কিন্তু সেটা শুদ্ধ নয়, কারণ এখানে আপনি যদি দালিলিকভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন, এবং এখানে ইবনে তাইমিয়ার মতো স্কলার অব দ্য উম্মা পর্যন্ত বললেন সাহাবাদের মধ্যে এটা নিয়ে কোনো বিভেদ নাই। তা আজকে নতুন করে আমাদের বেশ কিছু লোকজন যখন মতভেদ করেন, সেটাকে আসলে অন্যদিকে নিয়ে যাওয়াটা আমাদের ঠিক নয়। মতভেদ যদি কেউ করেন, এলমিভাবে করবেন এবং অন্য মতের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আচ্ছা, চতুর্থ যে প্রশ্ন সেটি হলো জুম্মান ব্যাপারী, তিনি পাঠিয়েছেন, বলেছেন বিয়ের ক্ষেত্রে আমার কী কী সামর্থ্য ও যোগ্যতা থাকতে হবে। এটা নিয়ে আমরা মনে হয় অনেক আলোচনা করেছি, সামর্থ্যের বিষয়টা তো খুবই জরুরি। বিয়েকে ইসলাম এনকারেজ করেছে, উৎসাহ দিয়েছে, বাট এটার সাথে সামর্থ্যকে শর্ত হিসাবে জুড়ে দিয়েছে। বুখারী মুসলিমের একটা বিখ্যাত হাদিস আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মাআশারা শাবাব من استطاع منكم الباءة فليتزوج فإنه غض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء متفق عليه. তিনি বলছেন হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্য থেকে যারা বিবাহের সামর্থ্য রাখে তারা যেন সত্তর বিবাহ করে নেয়, কারণ বিবাহটা হচ্ছে তার দৃষ্টিকে সংযত করার সবচেয়ে বেশি উপযোগী পদ্ধতি এবং তার লজ্জাস্থানের হেফাজতের জন্য সবচেয়ে উত্তম পন্থা। আর যারা বিবাহের সামর্থ্য রাখে না তারা সিয়াম পালন করবে, কারণ সিয়াম হচ্ছে তাদের চারিত্রিক চরিত্রকে রক্ষা করে। তো এখানে আমরা লক্ষ্য করছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেতাআত থাকলে বিবাহের কথা বলেছেন, ইস্তেতাআত না থাকলে তার একটা ট্রিটমেন্ট বাতলে দিয়েছেন, সেটা হচ্ছে সিয়াম। ইস্তেতাআতটা কী, সামর্থ্যটা কী? সামর্থ্যটাকে দুভাগে ভাগ করা যায়, একটা হলো শারীরিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, কারণ বিবাহের সাথে স্বামী স্ত্রীর কনজুগাল লাইফ, তাদের মুআশারা, তাদের আরও অন্যান্য অনেক কিছু জড়িত, তারা তাদের দৈহিক যে চাহিদা সেটাও তারা এই বিবাহের মাধ্যমে বৈধভাবে সম্পন্ন করতে পারে, অতএব সেটাই হচ্ছে প্রাথমিক, সেটা আল্লাহ তাআলা অধিকাংশ লোককে দিয়ে থাকেন। দ্বিতীয় সামর্থ্যটা হচ্ছে আর্থিক সামর্থ্য, কারণ বিবাহ করার পরপরই স্বামী হচ্ছে এই ছোট্ট ফ্যামিলি দুজনের, এই ফ্যামিলির অভিভাবক, আর রেজালু কাওয়ামুন আলা নিসা, এবং সেই কারণে আল্লাহ তাআলা স্বামীর উপর চাপিয়ে দিয়েছেন আরও কিছু দায়িত্ব, যে সে যেন স্ত্রীকে মোহরানা দেয়, সে যেন স্ত্রীর খোরপোষ দেয়, তার অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দেয়, এবং তার নিরাপত্তা সহ তার মান ইজ্জত এগুলো দেখাশোনার দায়িত্ব স্বামী লাভ করে। স্বামী তার কেয়ারটেকার, তত্ত্বাবধায়ককে পরিণত হয়, ফলে স্বামীকে অভিভাবক করে দেওয়া হয়েছে। এখন যদি মোহরানা দেওয়ার সামর্থ্য না থাকে,
যদি খোরপোশ দেওয়ার সামর্থ্য না থাকে, যদি তার অন্য বস্ত্র বাসস্থানের সামর্থ্য না থাকে, তাহলে তার জন্য বিয়ে করাটা সঙ্গত হবে না, তার জন্য বিয়ে করাটা সঙ্গত হবে না। সুতরাং ইসলাম এই দিক থেকে এই দুটো সামর্থ্যের শর্ত আরোপ করেছে, দুটোর যে কোনো একটা না থাকলে অথবা দুটোই না থাকলে তাকে সিয়াম রাখতে হবে, আর যদি তার দুটোই থাকে তখনই তিনি বিবাহের জন্য প্রস্তুতি নেবেন। বরং এই দুটো সামর্থ্য যার আছে বিবাহ তার জন্য খুবই স্ট্রংলি রেকমেন্ডেড। এ অবস্থায় বিবাহ থেকে বিরাগ ভাজন হওয়া, বিবাহকে গুরুত্ব না দেওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইদ আছে। বুখারী মুসলিমের আরেকটি হাদিসে তিনি বলেছেন, আন-নিকাহু সুন্নতি ফামান রাগিব আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ হচ্ছে আমার সুন্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল, বিরাগ ভাজন হলো, সে আমার অন্তর্ভুক্ত নয়। মাহমুদুল হাসান প্রশ্ন করেছেন, লাল কাপড় ব্যবহার করা, লালের সাথে অন্য কালার থাকা বা অন্য কালার কাপড়ের সাথে লাল কালার থাকা কাপড়ের কাপড় পরিধানের বিধানটা কী? তাহলে এখানে আপনার আসলে মূলত দুটো প্রশ্ন। এক, একদমই কচকচে লাল কাপড় এটা ব্যবহার করা যাবে কি না? দ্বিতীয় হচ্ছে, আরেকটা হলো এরকম ফুল পুরোটা লাল না, হয়তো ডোরাকাটা লাল অথবা লালটা হয়তো একটা একটা রং এর সাথে আরেকটা রঙের মিশ্রণ আছে, সেটা কি ব্যবহার করা যাবে কি না? আপনি অবশ্য বলেননি এটা ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য। যাই হোক, আমরা দেখি যে ব্যাপারে আসলে আমাদের ওলামায়ে কেরাম কী বলেছেন। সাধারণভাবে আমি আরেকটা একটু নিয়ম বলে শুরু করব। প্রথমত হচ্ছে, মেয়েরা যখন বাইরে যাবে তখন কোনো ধরনের ব্রাইট কালার, শুধু লাল নয়, টিয়া, গোলাপি কিংবা কড়া হলুদ, জাফরান, এই ধরনের কোনো রঙই তাদের জন্য ব্যবহার করা জায়েজ হবে না। কারণ তখন সে যে আওরা, তার বিপরীত অবস্থানে চলে যাবে, তাকে একটু আবৃত করে সৌন্দর্য ঢেকে মানুষের দৃষ্টির আড়াল থেকে নিজেকে, মানুষের দৃষ্টি থেকে আড়াল করে নিজেকে পরিচালিত করতে হবে। ফলে এই ধরনের ব্রাইট কালার বাইরে বোরকার উপরে হোক অথবা তার শালীন কাপড় যাই হোক না কেন, সর্ব অবস্থায় সে এরকম ব্রাইট কালার ইউজ করতে পারবে না যখন সে বাসার বাইরে যাবে, পরপুরুষের সামনে যাবে। তবে বাসার ভেতরে মেয়েরা যে কোনো ব্রাইট কালার ব্যবহার করতে পারবে, সেক্ষেত্রেও তাকে সাবধান হতে হবে। বাসায় যদি ধরেন অন্য অন্য লোকজন থাকে, সেক্ষেত্রে তাকে সাবধান হতে হবে। কিন্তু যদি সে স্বামী সন্তানের সামনে থাকে, তাহলে হয়তো তার জন্য এই ব্যাপারে কিছুটা রক্ষত রয়েছে। আর পুরুষদের ক্ষেত্রে এর ব্যবহার নিয়ে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। কারণ কিছু কিছু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাল কাপড় ব্যবহার করতে পুরুষদেরকে নিষেধ করেছেন। আবার কিছু কিছু হাদিসে এমনভাবে এসেছে যে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন, কিংবা এমন বক্তব্য রয়েছে যার দ্বারা বোঝা যায় যে পরাটা মুবাহ, জায়েজ, পারমিটেড বা অনুমোদিত। তাহলে আসলে আমরা কি করব? এর ভিত্তিতে একদল ওলামা বলেছেন যে নাজায়েজ, পুরুষদের জন্য লাল কোনো কিছুই পরা যাবে না, আরেকদল ওলামা বলেছেন যে জায়েজ। উত্তম হচ্ছে, যেহেতু দুই ধরনের হাদিস আমরা পাচ্ছি, জমাড় করা, জমাড় করা, জমাড় করা মানে কি? সমন্বয় করা। অর্থাৎ কোনো কোনো অবস্থায় লাল কাপড় পুরুষদের জন্য একদমই সরাসর হারাম, এবং কোনো কোনো অবস্থায় সেটা জায়েজ বা মুবাহ। সেটা কীরকম? সেটা হলো, যদি লালটা খালেস লাল হয়, অর্থাৎ কাপড়ের মধ্যে লাল ছাড়া আর কোনো রং নাই, তাহলে সেটা পুরুষদের জন্য নিষিদ্ধ। আর যদি সেটা ডোরাকাটা লাল হয় বা স্ট্রাইপ থাকে, লাল স্ট্রাইপ, লাল কাপড়ের উপরে অন্য স্ট্রাইপ অথবা অন্য রঙের উপরে লাল স্ট্রাইপ, এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হতে পারে। এক্ষেত্রে আমরা হাদিসগুলো আসলে নিয়ে এসেছি যাতে করে বোঝা যায় যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কোনটা থেকে আমাদেরকে নিষেধ করেছেন আর কোনটা জায়েজ বলেছেন। এখানে প্রথমে নিষিদ্ধের যে হাদিসটি, এটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে আল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, নাহানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মায়াতিরিল হুমরি ওয়াল কাসিয়্যি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাল বর্ণের নরম মসৃণ রেশমি কাপড় ব্যবহার থেকে নিষেধ করেছেন, এবং ব্যবহার থেকে নিষেধ করেছেন ওয়াল কাসিয়ে। কাসি হচ্ছে রেশম মিশ্রিত কাপড়, একটা কাপড় যার মধ্যে রেশম রয়েছে।
তাহলে রেশম থেকেও নিষেধ করলেন অন্য হাদিস থেকে, আবার যে কাপড়ের মধ্যে রেশম বা রেশমের আধিক্য রয়েছে সেটা থেকেও তিনি নিষেধ করলেন। আল কাসি বলতে আসলে এক ধরনের থিয়াব যেটার মধ্যে প্রচুর পরিমাণ রেশমি কাপড় থাকে বা রেশমের সুতো থাকে। তাহলে এখানে আল মায়াথের আল হুমরি অর্থাৎ এক ধরনের মসৃণ ফেরাশ অথবা মসৃণ কাপড় যেটা হয়তো বিছানো হয় বিছানায় অথবা ঘরে ব্যবহার করা হয় সেটা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। দ্বিতীয় হাদিসটি আমরা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাই, যেটি ইমাম নাসাই বর্ণনা করেছেন এবং শেখ আলবানী সহি সুনান নাসাইয়ের মধ্যে এটাকে সহি বলেছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নুহিতু আনি থাউবিল আহমারি ওয়া খাতামি যাহাব ওয়া আন আকরা ওয়া আনা রাকিউন, যে আমাকে লাল কাপড় পরিধান করা থেকে নিষেধ করা হয়েছে এবং আমাকে স্বর্ণের আংটি ব্যবহার করা থেকে নিষেধ করা হয়েছে এবং নিষেধ করা হয়েছে যে আমি রুকু অবস্থা যেন কেরাত না পড়ি, কোরআনের কেরাত না পড়ি। যখন লালটা একদম পরিপূর্ণ লাল না হয়ে ডোরাকাটা হয়, স্ট্রাইপ হয় বা অন্য রঙের সাথে সেটা ক্রস হয়, তখন সেটা যে জায়েজ তার পক্ষে কিছু দলিল আমরা এখানে পাই। যেমন হেলাল ইবনে আমের তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমিনা ইখতুবু আলা বাগলাহ ওয়া আলাইহি বুরদুন আহমার ওয়া আলিয়ুন আমামাহু ইউআব্বির। এই হাদিসটা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, শেখ আলবানী সহিহ সুনান আবি দাউদের মধ্যে এটাকে সহি বলেছেন। হেলাল ইবনে আমেরের বাবা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিনাতে দেখেছি যে তিনি একটা খচ্চরের উপর চড়ে খুতবা দিচ্ছিলেন, মানুষকে খেতাব দিচ্ছেন, বক্তৃতা করছিলেন, আর তার শরীরে ছিল একটা বর্দুন আহমার, একটা লাল চাদর। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে তার বক্তব্যটাকে দোহরে দিচ্ছিলেন যাতে মানুষ ভালো করে বুঝতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, তার সেই কথাটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রিপিট করে দিচ্ছিলেন। এখানে আরেকটা হাদিস আমরা দেখি, বুখারি মুসলিমের হাদিস, আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারবুআন আই মুতাওয়াসসাত আল ক্বামাহ ওয়া ক্বাদ রাআইতুহু ফি হুল্লাতিন হামরা লাম আরা শাইআন ক্বাত্তু আহসান মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মধ্যম আকৃতির একজন মানুষ, আমি তাকে লাল চাদরে পরিহিত অবস্থায় দেখেছিলাম এবং কখনোই আমি তার চাইতে সুন্দর আর কাউকে দেখিনি। এটা বুখারী মুসলিমের হাদিস, এবং এই একই হাদিস আমরা সুনান আবি দাউদ সুনান ইবনে মাজা এর মধ্যেও পাই, সেটা আরেকটা সহি রেওয়ায়ত, সেটাও আল বারা থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহু শায়রুন ইয়াবলুগু শাহমাত উযনাই ওয়া রাআইতুহু ফি হুল্লাতিন হামরা লাম আরা শাইআন ক্বাত্তু আহসানা মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চুল ছিল তার দুই কানের লতি বরাবর, যেটাকে আমরা বাবরি চুল বলি, আর আমি তাকে লাল চাদর পরিহিত অবস্থায় দেখেছিলাম এবং আমি তার চাইতেও সুন্দর আর কোনো কিছু কখনো দেখিনি, এই যে তার একটা সুন্দর লাল চাদর পরার কারণে তাকে যে সুন্দর দেখাচ্ছিল। তো এইভাবে আমরা দেখি আর অনেকগুলো হাদিস আছে যার দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সেটা ব্যবহার করেছেন। এখন এই যে হুল্লাতুন হামরা অথবা যেমন বাইহাকির বর্ণনার মধ্যে এসছে বরদাতুন হামরা, এটা হলো লাল ডোরাকাটা চাদর, একদম পূর্ণ কচকচে লাল রং নয়, লাল ডোরাকাটা চাদর। সুতরাং আমরা যে আসলে মতামতটা এখানে পেলাম উলামায়ে কেরামের এই যে জমা সমন্বয়ের বিষয়টা, এই সমন্বয়ের ব্যাপারে পজিটিভ মতামত ব্যক্ত করেছেন আমাদের বিজ্ঞ মুহাকিক উলামায়ে কেরামের অনেকেই, যেমন তার মধ্যে রয়েছেন আল হাফেজ ইবনে হাজার, আল হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুমাল্লাহ এবং আরও অনেক। এরপরের প্রশ্নে আমরা যেতে চাচ্ছি, এরপরের প্রশ্ন কাসেম সাহেব উনি পাঠিয়েছেন, তিনি বলছেন, শারীরিকভাবে জেনা করা এবং হাত পা বা চোখের জেনা করলে কি একই পরিমাণ পাপ হবে কি না? শারীরিকভাবে জেনা বলতে আমরা প্রকৃত জেনাকে বুঝি, যেমন কেউ যদি তার কোনো সঙ্গীর সাথে অর্থাৎ কোনো নারী বা পুরুষ তারা যদি পরস্পর
কোনো শারীরিক মেলামেশায় এবং মিলনের চূড়ান্ত পর্যায়ে লিপ্ত হয় সেটি হচ্ছে প্রকৃত জেনা বা ব্যভিচার, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডাল্টারি। সেটা শরীয়তে অনেক বড় পাপ এবং গুনাহের কাজ। আপনি এখানে বলেছেন যে যদি কেউ হাত বা চোখের মাধ্যমে জেনাটা করে তাহলে তার কি বিধান হবে? হাত পা এবং চোখের মাধ্যমে জেনা কি হতে পারে? এ বিষয়ে আমরা দেখি যে হ্যাঁ, নবী সাল্লাহ সাল্লাম থেকে আসলে আমরা দলিল পাই যে জেনা শারীরিকভাবে চূড়ান্ত ফর্মের ছাড়াও হতে পারে। যেমন বুখারি মুসলিমের একটা হাদিসের মধ্যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদামা হাযাহু মিনাজ জিনা أدرك ذلك لا محالة فزنا العين النظر وزنا اللسان النطق والنفس تمنى وتشتهي والفرج يصدق ذلك أو يكذبه الله سبحانه وتعالى بنيا دمرو پوري تر زنار انشو لکه دیا چن كي قطو تر زنار لیب تو حبه با حبه نا شتا لکه دیا چن شه ابشوی شتی مده لیب تو ہوئے جابه جو دی কারো ব্যাপারে সেটা লেখা হয়, এটা তার বদনসিব, কোনো সন্দেহ নেই। তিনি বলছেন জেনাল আইনে আন নাজর, চোখের জেনা হচ্ছে তাকানো, মেয়েদের দিকে তাকানো, উলঙ্গ মেয়েদের দিকে তাকানো, অর্ধলঙ্গ মেয়েদের দিকে তাকানো, সাফেরা যারা পর্দা করছে না এমন মহিলাদের দিকে তাকানো। আজকাল তো মহিলারা আসলে নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করার জন্য মেকআপ করে অথবা সংক্ষিপ্ত পোশাক পরে বা পাতলা পেনপেনে পোশাক পরে বা টাইট পোশাক পরে তারা বাইরে আসছে, তাদের দিকে তাকানোটাই নবী সাল্লাহ সাল্লাম এখানে মেন করেছেন যে এটা হলো চোখের জেনা। আর জেনার লেসান, জিব্বার জেনা হচ্ছে নোত, মুখে বলা, মুখে অশ্লীল কথা বলা, অশ্লীল বচন করা, অশ্লীলভাবে নারীদেরকে সম্বোধন করা ইত্যাদি, এসব কিছু হচ্ছে মুখের জেনা। সুতরাং কোনো ব্যক্তি যদি আজকে এই অশ্লীল কাজটির চর্চা করে ফোনে অথবা ইন্টারনেটে অথবা ফেসবুক চ্যাটিংয়ের মাধ্যমে কিংবা আরও যে বিভিন্ন চ্যাটিং সফটওয়্যারগুলো আছে সেগুলোর মাধ্যমে, ভিডিও চ্যাট অথবা অডিও চ্যাটের মাধ্যমে, তাহলে সবটাই আসলে জেনা বলে গণ্য হবে। আজকে আমরা যেটা দেখি অত্যন্ত দুঃখ ভারাক্রান্তভাবে, যেগুলো আমরা আসলে বিভিন্ন আর্টিকেলে পড়ছি, এবং এই যে মানুষের পারস্পরিক মামলার মধ্যে যে অশ্লীলতা ঢুকে পড়ছে, যে সেক্স ঢুকে পড়ছে, সেখানেও আমরা দেখি কেউ কেউ নাম দিয়েছেন ফোন সেক্স, চ্যাট সেক্স ইত্যাদি, অর্থাৎ চ্যাটিংয়ের মাধ্যমে তারা সেক্স করছে, দুই প্রান্তে দুজন বসে ফোনের মাধ্যমে তারা সেক্স করছে, এগুলো অবশ্যই জেনা, এগুলো অবশ্যই জেনা, এতে কোনো সন্দেহ নেই। নবী সাল্লাহ সাল্লাম সে কথাটি দেখেন কত মানে বছর আগে, 1400 বছর আগে তুলে ধরেছেন। এরপর তিনি বলছেন ওয়ান্নাফসু তামান্নাও তেস্তাহি, আর মানুষের মধ্যে যে প্রবৃত্তিটা আছে, যে ডিজায়ারটা আছে, এটা আকাঙ্ক্ষা পোষণ করে এবং এটা কামনা বাসনায় করে। যখন কেউ এভাবে দেখে, কথা বলে, ধীরে ধীরে সে কিন্তু আসল জেনার দিকে অগ্রসর হয়। এবং পরিশেষে তিনি বলছেন ওয়াল ফারজু, মানুষের লজ্জাস্থান এটাকে একদম বাস্তবতায় রূপান্তরিত করে অথবা এটাকে মিথ্যা প্রতিপন্ন করে। যখন তাদের লজ্জাস্থানের মেলামেশা হয়ে যায় তখন সেটা বাস্তব হয়ে যায়, আর যখন লজ্জাস্থানের সত্যিকার মেলামেশা না হয় তখন সেটা চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা সেই হিসাবে থাকে, কিন্তু পরিপূর্ণ হাকিকি জেনায় পরিণত হয় না। তো এক্ষেত্রে আমরা ওলামায়ে কেরামের বিভিন্ন বক্তব্য পাই, তাতে সংক্ষেপে এতটুকু বলা যেতে পারে আজ-জেনাল হাকিকি হচ্ছে লজ্জাস্থানের মাধ্যমে বা তার মিলনের মাধ্যমে যেই জেনাটা করা হয়, আর বাকিগুলো হচ্ছে মুকাদ্দিমাতুজ জেনা, মূল জেনার ভূমিকা সবটাই এখানে হারাম। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, প্রকাশ্য প্রকাশ্য কোনো অশ্লীলতার ধারে কাছেও তোমরা যাবে না। সুতরাং আমরা এখানে মূল জেনাটাকে যদি প্রকাশ্য সলিড জেনা বলি তাহলে অন্যগুলো হচ্ছে অপ্রকাশ্য জেনা, সেটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জুম্মান ব্যাপারে আরেকটি প্রশ্ন করেছেন, মসজিদ কমিটির দায়িত্ব সম্পর্কে বলবেন দয়া করে। মসজিদ কমিটির দায়িত্ব কি হতে পারে? খুব সংক্ষেপে বললে সেটা হলো ইমারাতুল মসজিদ, ইমারাতুল মসজিদ, মসজিদকে আবাদ করা। আর মসজিদকে আবাদ করা মানে কি? মসজিদকে আবাদ করা মানে মসজিদকে সালাতের জন্য প্রস্তুত করা। যারা মসজিদে আসবে, মসজিদে এসে
জামাতের সাথে সালাত আদায় করতে যায় তাদের জন্য সুযোগ সৃষ্টি করা, পরিবেশ সৃষ্টি করা। মসজিদ তো শুধু সালাত আদায়ের জায়গাই নয়, মসজিদে মানুষ দিন শিখবে, এখানে এলমি হালাকা হবে, এখানে কোরআনের তালিম হবে, এখানে হাদিসের দার্স হবে, এখানে জুমার খোতবা হবে, এবং এখানে পুরুষদের জন্য শিক্ষার ব্যবস্থা থাকবে, মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা থাকবে, শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা থাকবে, এখানে লাইব্রেরি থাকবে, যেটা আমরা মসজিদে নববীর আদর্শকে সামনে রেখে বুঝতে পারি। তো এই সবটাই হচ্ছে আসলে ইমারাতুল মসজিদ। আমাদের দেশে ইমারাতুল মসজিদ মনে করে পাঁচ ওয়াক্ত সালাতের উপাসনালয় হিসাবে এটাকে ব্যবহার করা, ব্যাস বাকি সময় বন্ধ করে রাখা। এটা মসজিদের ইমারত হলো না, এটা মসজিদের ইমারত হলো না। মসজিদের ইমারতটাকে বুঝতে হলে আমাদেরকে আল হারামাইন আর শরীফাইনকে দেখতে হবে। আল হারাম আন্নাবাবী, যেটাকে আমরা আল মসজিদ আন্নাবাবী বলি, সেটা কীভাবে চলছে সেটা দেখতে হবে, এবং আল হারাম আল মাক্কি অথবা আল মসজিদুল হারাম কীভাবে চলছে সেটা দেখতে হবে। সেটার একটা ট্র্যাডিশন আছে, এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ইসলামের অনেকগুলো খেদমত এই আল হারামাইন আর শরীফাইনের মাধ্যমে আসছে, এবং মানে ইবাদতের পাশাপাশি এলেমের যে চর্চা, জ্ঞানীগুণী এবং বড় বড় আলেমদের হালাকার মাধ্যমে, এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি তারা অফলাইন এবং অনলাইন এডুকেশনের ব্যবস্থা করেছে, এবং ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স পর্যন্ত ইসলামী শিক্ষার ব্যবস্থা করেছে। তাহলে বড় বড় মসজিদগুলো এগুলো করতে পারে, সব মসজিদে সব ব্যবস্থা না থাকলেও অন্তত পক্ষে যেটা আমরা বললাম এগুলো থাকবে, এলেমের তালিমের ব্যবস্থা, কোরআনের তালিমের ব্যবস্থা, হাদিসের তালিমের ব্যবস্থা, মক্তব এবং আরও সামাজিক বেশ কিছু কাজ, ইসলামিক বেশ কিছু কাজ, যেমন জাকাত আদায়, সাদাকা আদায় এবং কাউন্সিলিং, যেমন ছেলে মেয়েদের বিবাহের আগের কাউন্সিলিং, পরের কাউন্সিলিং, পারিবারিক কাউন্সিলিং, কারণ আজকে আমাদের মুসলিম পরিবারগুলো ভেঙে যাচ্ছে, তারা নানা টানাপোড়েনের মধ্যে আছে। অতএব ইমাম এবং খতিবরা যারা কোরআন সুন্নাহ সম্পর্কে খুবই এক্সপার্ট, তারা যদি কাউন্সিলিং করেন তারা খুব চমৎকার একটা রোল প্লে করতে পারবেন। এটা হলো ইমারাতুল মসজিদ। তবে মসজিদের এই আবাদটা যদি সুন্দরভাবে সুসম্পন্ন করতে হয় তাহলে তাদের কিছু যোগ্যতা লাগবে। কারা মসজিদ কমিটিতে আছেন, কারা মসজিদকে চালাচ্ছেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। এটা রেকমেন্ড করে দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা আস-সালাতা ওয়া আতা আয-যাকাতা ওয়া লাম ইখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। নিশ্চয়ই আল্লাহর মসজিদগুলোকে আবাদ করবে তো তারা যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ইমান পোষণ করে, নিশ্চিত ইমান পোষণ করে। নিশ্চিত কথাটা আমি বললাম এজন্যে, কারণ ইমান পোষণের তো আর অনিশ্চিত কিছু নেই। আজকাল তো অনেককেই দেখা যায় যে আসলে ইমানদার না, তারপরে মসজিদ কমিটি দায়িত্ব পালন করছেন। ও আকামা সালাতা, এবং সালাত কায়েম করে, অর্থাৎ সালাতে সে রেগুলার কায়েম করে, সালাতটা জাস্ট ফর্শ পড়ে না, সালাত কায়েম করে। ওয়া আতা যাকাত, এবং যাকাত প্রদান করে, এবং আল্লাহকে ছাড়ার কাউকে ভয় করে না, এটা তার একটা অন্যতম বৈশিষ্ট্য। সে রিয়ালি তার দেহ মন সত্তা চিন্তা ভাবনা সব কিছু দিয়ে সে আল্লাহ ছাড়ার কাউকে ভয় করে না। আশা করা যায় যে তারাই হেদায়তপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। তাহলে এই মুহতাদিন কেসেমের লোকেরাই মসজিদকে আবাদ করতে পারেন, এবং তারাই যখন দায়িত্বশীল হবেন কোনো মসজিদের বা মসজিদ কমিটির, তখনই মসজিদের সঠিক দায়িত্ব পরিপালিত হবে, অন্যথায় হবে না। আরাফাত রহমান প্রশ্ন করেছেন, আহলে কিতাবদেরকে কি সরাসরি কাফের বলা যাবে? এতে তো আমাদের ফতোয়া দেওয়ার কোনো আসলে প্রয়োজনই নাই। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আহলে কিতাবদের মধ্য থেকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অবস্থান করছেন, তারা যদি ইসলাম গ্রহণ না করেন তাহলে তারা কুফুরের মধ্যে অবস্থান করছেন। তারা আসলে ইসলাম গ্রহণ থেকে দূরে থাকলে ইসলাম এর যে ওয়াহি কোরআন এবং সুন্নাহ, সেটা যে আগের কিতাবগুলোকে অ্যামেন্ড করে দিয়েছে, ডিলিট বা বাতিল করে দিয়েছে, সেটা তো তারা আর মেনে নিচ্ছেন না। তাহলে এটাই তো কুফুরি, এটাই তো কুফুরি। এবং আরও অনেক কুফুরি আছে, যেমন আহলে কিতাবদের মধ্যে আমরা জানি আন্নাসারা ওয়াল ইয়াহুদ, এরা হচ্ছে আহলে কিতাব। এদের মধ্যে একদল আল মাসিহ ইবনু মারিয়ামকে আল্লাহর সন্তান বলে, আরেক দল বলে যে ওজায়ের হচ্ছে আল্লাহর সন্তান, ইহুদিরা বলে। তো ফলে কুফুরির জন্য যেই এলিমেন্টগুলো, যে বিষয়গুলো থাকার প্রয়োজন,
সেগুলো সবটাই তাদের মধ্যে আছে। আমি কিছু দলিল আপনাদেরকে কোরআন থেকে এখানে উল্লেখ করে দিচ্ছি। প্রথম যে আয়াতটি সেটি হলো আল মায়েদা 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। নিশ্চয়ই কুফরি করেছে তারা যারা বলে যে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন আল মাসীহ ইবনু মারইয়াম। অথচ আমরা জানি আল মাসীহ ইবনু মারইয়াম, ঈসা ইবনু মারইয়াম, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল কোরআনে সে ব্যাপারেও বিশদ আলোচনা এসেছে। স্বয়ং ঈসা আলাইহিসসালাম বলেছেন, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহ নই, তোমরা আমার ইবাদত করো না, তোমরা আমাকে আল্লাহ বলো না। তো সুতরাং যারা নবীকে আল্লাহ বলে তারা তো কুফরি করেছে, কোরআনই এখানে বলছে। দ্বিতীয় আয়াতে সূরা আল মাইদার 73 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তারা কুফরি করেছে যারা বলে যে নিশ্চয় আল্লাহ তিনজনের একজন, তিনজনের একজন বা তিনজনের তৃতীয় জন। তাহলে বাকি দুজনকে, আরেকজন হলো ঈসা, আরেকজন হলো তার মা মারিয়াম বা মেরি, তারা বলে। তাহলে এই যে ট্রিনিটি, তৃত্ববাদ, এর যারা কায়েল, বক্তা বা প্রবক্তা, তাদেরকে আল্লাহ তাআলা নিজেই ফতোয়া দিচ্ছেন তারা কুফরিতে লিপ্ত। সূরা তাওবার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র এবং নাসারারা বলে মাসীহ হচ্ছে আল্লাহর পুত্র। অথচ এ দুজন ছিল আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। তো তাদেরকে তারা আল্লাহ বানিয়ে দিয়েছে, সুতরাং অথবা আল্লাহ সন্তান বানিয়ে দিয়েছে, সুতরাং তাদের কুফুরিতে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই। সূরা আল-বাইয়িনার মধ্যে আল্লাহ তাআলা সেটা আরো স্পষ্ট করেছেন, বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই আহলে কিতাব এবং মুশরিকিনদের মধ্য থেকে যারা কাফির, যারা কাফির হয়ে গেছে, তারা জাহান্নামের আগুনে থাকবে, খালেদিন ফিহা, চিরন্তন কাল ধরে তারা সেখানে অবস্থান করবে। উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয়ই তারা হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। এস এইচ শাখাওয়াত সাইমন তিনি বলেছেন, কসর নামাজ কীভাবে পড়বো, কত রাকাত করে পড়বো, যদি কসর অবস্থায় পুরো নামাজ পড়ি তাহলে কি গুনাহ হবে? কসরের নামাজ পড়বেন 4 রাকাত ওয়ালা নামাজকে 2 রাকাত করে, সুতরাং যেগুলো 3 রাকাত সেগুলোকে 1.5-2 রাকাত পড়ার সুযোগ নাই, সেটাকে 3 রাকাতই পড়তে হবে, যেমন মাগরিব। আর যেগুলো 2 রাকাত সেটাকে 1 রাকাত পড়ার সুযোগ নাই, যেমন ফজর। তাহলে কসর হবে মূলত জোহর আসর এবং এশায়, জোহর আসর এবং এশায় 2 রাকাত করে আপনি পড়বেন, ব্যাস, তাহলে আপনার কসর বলে গণ্য হবে। আচ্ছা, আপনি বলেছেন কসর অবস্থায় যদি পুরো পড়ি তাহলে কি গুনাহ হবে? এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে গুনাহ হবে না, তবে ওলামাদের ইখতিলাফটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন ইমাম শাফেঈ তার 2টো মতের একটা মতে এভাবে এসেছে, বলেছেন যে আল ইতমামু আফদাল, পুরো করাটা উত্তম, কসর করা যেতে পারে, পুরো করাটা উত্তম। তবে এটা তার কাছ থেকে সঠিক এবং শুদ্ধ মত নয়, তার কাছ থেকে সহি এবং বিশুদ্ধ মত হচ্ছে তিনি বলেছেন কি, আল কসরু আফদল, আল কসরু আফদল। এটা ইমাম নববী আল মাজমুর গ্রন্থে উল্লেখ করেছেন, অর্থাৎ তিনি বলছেন কসর করাটাই সফর হালতে আফদল। আচ্ছা, এটা যে আফদল সে পক্ষে আসলে অনেক দলিল আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল সফরের মধ্যেই কসর করেছেন। যদি সফর অবস্থায় পরিপূর্ণ করাটা আফদল হইতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অধিকাংশ জায়গায় অন্তত তিনি পরিপূর্ণ করতেন, কিন্তু দেখা যাচ্ছে যত সফর তিনি করেছেন সব সফরে তিনি কসর করেছেন। আচ্ছা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা 2 একটা হাদিস এখানে উল্লেখ করি, তিনি বলেছেন যে খারাজনা মা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মদিনাতি ইলা মক্কা ফাকানা ইউসাল্লি রাকআতাইনি রাকআতাইনি হাত্তা রাজানা ইলাল মদিনা, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। তিনি বললেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মদিনা থেকে মক্কার দিকে বের হলাম, তখন তিনি 2 রাকাত 2 রাকাত করেই সালাত আদায় করতেন যতক্ষণ না আমরা আবার মদিনায় ফিরে আসলাম। তাহলে পুরো সফর জুড়ে তিনি 2 রাকাত 2 রাকাত করে আদায় করেছেন 4 রাকাত ওয়ালা নামাজকে।
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরেকটা হাদিস যেটা বুখারী মুসলিমে এসেছে, তিনি বলেন সাহিবতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা লা ইয়াযীদু ফিস সাফারি আলা রাকআতাইন ওয়া আবা বকর ওয়া উমর ওয়া উসমান কাযালিক রাদিয়াল্লাহু আনহুম। তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহচর্যে ছিলাম, তিনি সফরের মধ্যে দু রাকাতের বেশি কখনো বাড়াতেন না। অবশ্যই এটা চার রাকাত নামাজ সম্পর্কে তিনি বলছেন। আর অনুরূপ আবু বকর, ওমর এবং ওসমানও করেছিলেন, অর্থাৎ তারাও সফরে দু রাকাত করেই পড়তেন। এখানে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা নিয়ে এসেছেন, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বোঝাতে চেয়েছেন এটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শুরুতে, অন্যথায় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের শেষের দিকে এসে আবার সফর অবস্থায় পূর্ণ করা শুরু করেছিলেন। কেউ কেউ বলেছেন যে এর উদ্দেশ্য ছিল যে তিনি মানুষকে জানাতে চেয়েছেন যে সালাত আসলে চার রাকাতই আছে, চার রাকাতই আছে। কারণ কোনো কোনো মানুষ ভাবা শুরু করেছিল চার রাকাতওয়ালা সালাতগুলো বুঝে এখন দু রাকাত হয়ে গেছে, ফলে তিনি তাদেরকে সেই জানান দেওয়ার জন্যই আসলে এমনকি সফরেও চার রাকাত পড়তেন, যাতে মানুষ না বুঝে যে চার রাকাত মানসুক হয়ে এখন দু রাকাত হয়েছে। আচ্ছা, এখন কেউ যদি সালাত সফর অবস্থায় পুরো করে ফেলে তার কি বিধান, তার কি পাপ হবে, যেটা ভাই সাখাওয়াত তিনি বলেছেন। এক্ষেত্রে আমরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহকে দেখি, তিনি বলেছেন ওয়ায়ুকরাহু ইতমামু সালাতি ফিস সাফার, সফরের মধ্যে সালাত পূর্ণ করাটা মাকরুহ, তিনি হারাম বলেননি, তাহলে গুনাহগার হবে না, এটাই বোঝা যায়। ইমাম আহমদ বলছেন লা ইউজিবুনি, না আমার কাছে এটা ভালো মনে হচ্ছে না, অর্থাৎ আমার পছন্দ নয়, আমার পছন্দ নয় সফর অবস্থায় ইতমাম করা হবে, পূর্ণ পড়া হবে, তার মানে হচ্ছে তিনি অপছন্দ করেছেন কিন্তু হারাম তিনিও বলেননি। আচ্ছা, এখানে ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ জাদুল মাআদের মধ্যে একটা কথা বলেছেন, সেটা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি। তিনি বলেছেন ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকসুরু আর-রুবাঈয়া ফায়ুসাল্লিহা রাকআতাইন মিন হিনা ইখরুজু মুসাফিরান ইলা আন ইয়ারজা ইলা আল-মদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার রাকাতওয়ালা নামাজকে কসর করে পড়তেন, তিনি সেই চার রাকাতওয়ালা নামাজকে দু রাকাত করে পড়তেন যখন থেকে তিনি মুসাফের হিসাবে বের হয়ে যেতেন তখন থেকে মদিনায় ফিরে আসা পর্যন্ত। ওয়ালাম ইয়াসবুত আনহু আন্নাহু আতামা আর-রুবাঈয়াত ফি সাফারিহি আল-বাত্তা, আর এটা সাব্যস্ত হয়নি দালিলিকভাবে যে তিনি চার রাকাতওয়ালা সালাতকে তার সফরে কখনো পরিপূর্ণ করেছেন। ওয়া আম্মা হাদিথু আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকসুরু ফিস সাফারি ওয়া ইতিম্মু, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটি রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কখনো কসর করতেন কখনো পূর্ণ করতেন, ওয়া ইফতিরু ওয়া ইয়াসুম, কখনো রোজা রাখতেন কখনো রোজা ভাঙতেন, ফালা ইয়াসিহু, এই হাদিসটা শুদ্ধ নয়। ইবনুল কাইয়িম বলেছেন এই যে হাদিসটা রওয়ায়াত করা হয়েছে এটা শুদ্ধ নয়। ওয়া সামি'তু শাইখ আল ইসলাম ইবনে তাইমিয়া ইয়াকুল, আমি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহকে বলতে শুনেছি, যেহেতু তিনি ইবনুল কাইয়িম তার ছাত্র ছিলেন, হুয়া কাযিবুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতাহা, বলেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা মিথ্যারোপ, এই হাদিসটা শুদ্ধ নয়। সুতরাং আমরা বলবো এ কথা যে উত্তম হচ্ছে এবং বিধান হচ্ছে সফর অবস্থায় কসর করা, যতক্ষণ কোনো ব্যক্তি সফরের হালাতে থাকেন ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে অনুসরণ করে তিনি কসর করবেন। তিনি যদি ইতমাম করেন সেটা মাকরুহ হবে, তবে সেটা হারাম হওয়ার কোনো দলিল যেহেতু আমরা পাইনি, অতএব কেউ ইতমাম করে ফেললে সেটা গুনাহের কারণ হবে এটাও বলা যাবে না, কিন্তু সেটাকে কখনোই আমরা এনকারেজ করব না। মোহাম্মদ ইমরান সরকার বলেছেন কেউ যদি তার অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেয় আর তা যদি আমি তার অনুমতি ছাড়া নিয়ে কোনো কাজে ব্যয় করি তাহলে কি গুনাহ হবে? যেমন কেউ যদি একটা নষ্ট মোবাইল চার্জার ফেলে দিয়েছে আমি তা কুড়িয়ে নিয়ে তার কেই বল বা অন্য কোনো কিছু কোনো কাজে ব্যয় করলাম। ভাই ইমরান, রাস্তায় পড়া জিনিস যদি মনে হয় যে কেউ হারিয়ে ফেলেছেন তাহলে সেটা সংরক্ষণ করে সেটা টাঙিয়ে দিতে হবে যে এই একটা জিনিস হারিয়ে গেছে যার তিনি নিয়ে নেবেন।
এক বছর পর্যন্ত সেটা করে যদি তারপরে তার মালিক খুঁজে না পাওয়া যায় তাহলে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আর যদি মনে হয়, যেমন কেউ ডাস্টবিনে ফেলে দিয়েছে, তাই না, ডাস্টবিনে তো সে ইচ্ছে করেই ফেলে, মনে হয় যে একজন লোক আসলে তারটা কেমন ছিঁড়ে গিয়েছে বা পুরান হয়ে গিয়েছে, আলামত থেকে বোঝা যায় যে সে হারায়নি, সে ফেলেই দিয়েছে, স্বেচ্ছায় ফেলে দিয়েছে, তাহলে সেটা যদি কেউ কুড়িয়ে নেয়, সেটা যদি কেউ কাজে লাগায়, তাহলে সেটা শরীয়তে জায়েজ আছে। এজন্য আমাদের টোকাইরা যে জিনিস টুকিয়ে সেটাকে কাজের উপযোগী করে অথবা কাজে লাগায় কিংবা কিছু জিনিস একসাথ করে যেমন কাগজ কুড়িয়ে বিক্রি করে, এটা তাদের জন্য জায়েজ আছে। তবে মনে রাখতে হবে, এই টোকাতে গিয়ে যদি কোনো দামি জিনিস পেয়ে যায় তাহলে বুঝতে হবে সেটা ভুলে এসেছে, অথবা টাকার একটা বান্ডিল পাওয়া গেল অথবা একটা মানি ব্যাগ পাওয়া গেল যার মধ্যে কিছু টাকাও পাওয়া গেল, বুঝতে হবে সেটা টোকানো যাবে না, সেটা সংগ্রহ করে সেটার ঘোষণা দিতে হবে যে এই জিনিসগুলো পাওয়া গিয়েছে, যেহেতু সেটা বোঝাই যাচ্ছে কেউ ইচ্ছে করে সেটা ফেলেনি, ভুলে ফেলেছে অথবা তার কাছ থেকে এখানে চলে এসেছে ভুল ক্রমে। নাজমুল হুদা বলেছেন, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আহাব্বাকাল্লাদি আহবাবতানি ফি, যে আল্লাহর জন্য আপনারা আমাদেরকে মাহাব্বা করছেন, আল্লাহও যেন আপনাদেরকে ভালোবাসেন, সে দোয়া করছি। আপনার প্রশ্ন হচ্ছে, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে কি না, এ বিষয়ে জানতে চাই। স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না, কারণ তালাকটা শরিয়া স্বামীর হাতেই দিয়েছে, এটা হচ্ছে সাধারণ নিয়ম, বেসিক প্রিন্সিপল। যদি স্ত্রী তালাক পেতে চায় তাহলে স্বামীকে কনভিন্স করতে হবে এবং বলতে হবে যে আপনি আমাকে তালাক দেন। আচ্ছা, কেন, হয়তো আপনার সাথে আমার থাকা হচ্ছে না ইত্যাদি, তখন স্বামীকে কনভিন্স করার জন্য তিনি খোলা তালাকটা নিতে পারেন, তাকে তালাক নিতে হবে, তিনি দিতে পারবেন না। আচ্ছা, এটা একটা পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে, স্বামী যদি স্ত্রীকে খোরপোশ না দেয় তাহলে স্ত্রী তালাক পাওয়ার অধিকারী হন, তার মানে হচ্ছে তখনও তিনি তালাক দিতে পারবেন না, বরং তালাক নিতে পারবেন। এই নেওয়াটা স্বামীর সাথে আলাপ করে যদি মিউচুয়ালি নেওয়া যায়, আলহামদুলিল্লাহ, যদি না নেওয়া যায় তাহলে তিনি আইনি প্রক্রিয়া অগ্রসর হতে পারবেন এবং মুসলিম আইনজীবীর কাছে তিনি গিয়ে অভিযোগ দায়ের করতে পারবেন, অথবা সালিশের মাধ্যমে হতে পারে, দুই পরিবারের সালিশের মাধ্যমে হতে পারে যে স্ত্রীর খোরপোশ এবং অধিকার স্বামী রক্ষা করছেন না, অতএব স্বামীকে তালাক দিতে বাধ্য করা হোক, ইত্যাদি হতে পারে। তৃতীয় আরেকটা আছে, সেটি হচ্ছে, স্বামী যদি শুরুতেই স্ত্রীকে অধিকার দিয়ে বসেন যে দেখো আমি যদি তোমার এই শর্তগুলো রক্ষা করতে না পারি অথবা আমার উপর আপতিত দায়িত্বগুলো পালন করতে না পারি তাহলে তোমাকে আমি এক তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করলাম, এটাকে তালাকে তাফভিদ বলা হয়। যেহেতু স্বামী তার নিজের পক্ষ থেকে স্ত্রীকে তালাকের একটা অধিকার দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে সেই শর্তগুলো পরিপূর্ণ হওয়ার শর্তে তাহলে স্ত্রী তখন এক তালাক নিজের উপর পতিত করার অধিকারী হবেন, এটা আমাদেরকে একটু ভালো করে সূক্ষ্মভাবে বুঝতে হবে, তা নাহলে এই জায়গায় অনেকে ভুল করবেন। দেখা যাচ্ছে যে অনেকে আজকাল মেয়েরা তালাকের নোটিস পাঠায় যে স্বামীকে সে তালাক দিল, এই তালাকগুলো কোশ্চেনকালেও ইসলামে হবে না। চতুর্থ হচ্ছে যে স্ত্রী যদি বিবাহের সময় শর্ত করে যে একটা তালাক পতিত করার অধিকার আমাকে দিতে হবে, স্বামী যদি সেটা মেনে নেয়, এটা অনেকটা তৃতীয় অবস্থার মতোই, প্রথমটা হচ্ছে স্বামী স্বেচ্ছায় তাকে তালাকের অধিকার অর্পণ করেছে, আর চতুর্থটা হচ্ছে স্ত্রী শর্ত দিয়ে একটা তালাকের অধিকার নিজের কাছে রেখেছে। যদিও এটা সুন্দর নয়, কারণ মেয়েরা খুবই আবেগী, তারা একটু এদিক ওদিক হলেই নিজেদের উপর হয়তো তালাকটা পতিত করে স্বামী থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগটা নিয়ে নিতে পারে। এই জন্যেই নানা কারণে ইসলামী শরিয়া আসলে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার না দিয়ে স্বামীর হাতে দিয়েছে, কিন্তু স্বামীর হাতে তালাক দেওয়ার অধিকার দেওয়ার অর্থ এই নয় যে স্বামী তার এটার যথেচ্ছ ব্যবহার করবে এবং স্ত্রীকে নির্যাতন করবে, স্ত্রীকে ভয় দেখাবে, স্ত্রীকে কোণঠাসা করবে কিংবা তার উপর প্রেশার ক্রিয়েট করবে, এটা স্বামীর জন্য একদমই জায়েজ নয়। উম্মে সালমা বলেছেন, আমি প্র্যাকটিসিং মুসলিমা হিসাবে চলার চেষ্টা করি, পরিবারে ও বন্ধুদের কাছে যথাসম্ভব দাওয়াত দেওয়ার চেষ্টা করি, এর ফলে অনেকেই প্রশংসা করে, আমি আশঙ্কা করি এতে কি আমার বদনজর লাগতে পারে,
এবং এর বিরূপ ফলে আমি যদি দিন পালনে অনিয়ম কিংবা অলস হয়ে যাই, এমতো অবস্থায় হেদায়তের পথে কীভাবে নিজেকে টিকিয়ে রাখব? আপনি ভয় করছেন যেটা, সেটা আসলে সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার রিয়া। আপনি এই যে ভালো কাজগুলো করছেন, এই যে দাওয়া দিচ্ছেন, প্রশংসা পাচ্ছেন, তখন ফুলে যাচ্ছেন এবং মানুষ আপনাকে একজন রিয়াকারী হিসাবে ঠেলে দিচ্ছে। এগুলো এভাবে প্রশংসা করাটা শরীয়তে আসলে জায়েজ নেই। একজন লোককে সামনাসামনি প্রশংসা করে তার ভালো কাজকে নষ্ট করা, তার আখলাককে নষ্ট করা অথবা তাকে বিচ্যুত করা তার সত্য পথ থেকে, ভালো পথ থেকে, এটা ঠিক না। আচ্ছা, এখন অন্য একজন প্রশংসা করার কারণে আপনার বদনজর কেন লাগবে? বদনজর সাধারণত লাগে অন্য জায়গায়। হ্যাঁ, আপনি আপনার সাফল্য অথবা আপনার কোনো গুড পারফরমেন্স, যেমন আপনি খুব ভালো রান্না করতে পারেন, বদনজরের কারণে আর রান্না ভালো করতে পারছেন না, কারণ রান্নার প্রতি আপনার আর আগ্রহ নাই, মনোযোগ আসে না। আপনি খুব ভালো পড়াশোনা করেন, কারো বদনজরের কারণে দেখা যাবে যে আপনার আর পড়াশোনার প্রতি মনোযোগ নাই, নষ্ট হয়ে গেছে। এরকম যে কোনো পারফরমেন্সের ক্ষেত্রে বদনজর লেগে আপনাকে, আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কারণ হাদিসে এসছে আল আইনু হাক্কুন, এই বদনজর লাগাটা এটা সত্য। এ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে আসলে কিছু আমল করতে হবে, এবং সেটা হচ্ছে আমরা দিনের মধ্যে স্ট্রিট ফাস্ট থাকা, মুস্তাকিম থাকা, ইস্তেকামাতকে ধরে রাখা, সকাল সন্ধ্যার আদকার পড়া, কোরআন পড়া, সালাত পড়া, তাহারাতের সাথে থাকা ইত্যাদি, এই আমলগুলো রুটিন আমল, কিন্তু ফরজ ওয়াজিবগুলো সঠিকভাবে আদায় করা খুব জরুরি। আমাদের অনেকে ভাবে যে না, এগুলো রুটিন আমল, এগুলো করে কি আর আমি প্রোটেক্টেড হব, আল্লাহ কি আমাকে হেফাজত করবেন? হ্যাঁ, আপনার এই অব্লিগেটরি রুটিন এই আমলগুলো দিয়ে আল্লাহ আপনাকে প্রোটেকশন দেবে। এই আমলগুলোর কারণে এগুলো যদি যথাযথভাবে পালন করেন, আপনি আল্লাহর ওলি হবেন। হ্যাঁ, বিদ্ঘুটে সব আমল করা, উল্টাপাল্টা দলিলবিহীন আমল করা বা ভ্রান্ত এবং ভ্রষ্ট সুফিদের তরিকায় জীবনযাপন করার মধ্য দিয়ে আসলে নিজেকে রক্ষা করতে পারবেন না। অনেকে তাবিজ তোমার করেন, অনেকে ঢাকনা পড়া, অনেকে কত ধরনের অদ্ভুত সব আমলগুলো করেন, যেগুলো দিয়ে আসলে না বদনজরকে আটকাতে পারবেন না বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করা যাবে। অতএব আপনি যারা আপনার প্রশংসা করছে সামনাসামনি, আপনি তাদেরকে পরিহার করবেন, বুঝবেন যে তারা আপনার শুভাকাঙ্ক্ষী নয়। সুতরাং আপনি নিজেকে এই ধরনের সামনাসামনি প্রশংসা থেকেও রক্ষা করবেন আর তার দ্বারা প্রভাবিত হবেন না। আর বদনজর থেকে বাঁচার জন্য তো আমরা বলেছি আপনি কি আমল করবেন, পাশাপাশি দিনের ব্যাপারে যদি আপনি ইস্তেকামত অর্জন করতে পারেন তাহলে আর কখনোই অলসও হবেন না, অনিয়মও করবেন না ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যেমন সালাতে এখন অমনোযোগী হয়ে গেছে, এটা বদনজর কারণে হয়েছে এটা বলা কঠিন না। বদনজর কারণে সালাতে অমনোযোগী হয় না, সালাতে অমনোযোগী হয় মানুষ তার নিজের কারণে। এটা হতে পারে যে কোনো কোনো ব্যক্তি আজকাল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সারা বিশ্বে আজকে মেন্টাল হেলথের এক ক্ষেত্রে একটা হ্যাজার্ড দেখা দিয়েছে, একটা ভয়ঙ্কর একটা একটা কি বলে যে মহামারীর মতো একটা দুরবস্থা দেখা দিয়েছে, যে মানুষ পৃথিবীর নানা অনিয়মের কারণে এবং আল্লাহর দেওয়া বিধান থেকে সরে যাওয়ার কারণে এবং আবহাওয়াগত ব্যাপক চেঞ্জের কারণে, পারিবারিক জীবন ব্যাহত হওয়ার কারণে, স্নেহ মমতার পরশ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মানুষের নানা রকম মানসিক সমস্যা দেখা দিয়েছে। এবং সেই সমস্যার কারণেই একজন লোক আসলে নামাজ থেকে সরে যায় অথবা কোনো নাস্তিক লোকদের সংস্পর্শে এসে দিন ধর্মের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, কোরআনের প্রতি তার বিশ্বাসটা দুর্বল হয়ে যায়। সেগুলো হচ্ছে মূল কারণ, অতএব সেগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আশিকুর রহমান আশিক বলেছেন, আমি কলকাতা গিয়েছিলাম, সেখানে অনেককে দেখেছি মেয়ের বিয়ের সময় মেয়ের মা সওম বা রোজা পালন করে মেয়ের বিবাহের উদ্দেশ্যে, কিন্তু সওম রোজা এটা তো আল্লাহর ইবাদত, এটি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়, তাহলে মেয়ের মা কেন মেয়ের বিয়ের উদ্দেশ্যে সওম বা রোজা পালন করবে? এটা কি ইসলাম অনুমতি দেয়? এই যে আমলটার কথা বললেন, এই আমলটা আসলে বিবাহের উদ্দেশ্যে কোনো স্পেশাল সিয়াম নেই। অতএব যদি কেউ এরকম কোনো রসম রেওয়াজ চালু করেন যে যখনই কোনো বিবাহ হবে একটা রোজা রাখবেন, তাহলে তো সেটা বেদাত হয়ে যাবে। আর যদি আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য কেউ এই আমলটা কোনো রসম রেওয়াজ হিসাবে চালু করা ছাড়াই করেন, তাহলে এটা জায়েজ। আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর কাছে দোয়া করে কিছু চেয়ে নেওয়ার জন্য
আমার সলাত বাড়িয়ে দিলাম, সওম বাড়িয়ে দিলাম, এটা তো জায়েজ, এটা জায়েজ। যখনই আমরা আল্লাহর কাছে কিছু চাইব, কোনো ইবাদত যদি বাড়িয়ে দেই, দান খয়রাত সাদাকা যদি করি, হ্যাঁ ভালো ভালো আমল যদি করি, তাহলে তো এটা শরীয়তে নাজায়েজ নেই। তা আমার কাছে যেটা মনে হয়, সেই ব্যক্তি অথবা অনেককে যাদেরকে দেখেছেন, তারা হয়তো চিন্তা করেছে যে আল্লাহ বিবাহটা যেন সুন্দর মতো হয়ে যায়, আল্লাহর কাছে তারা অনেক কিছু চাওয়ার জন্য হয়তো এই সাওম তারা পালন করছে। সাওমটা আপনি দেখছেন যেহেতু ইফতার করছে, কিন্তু রাতে হয়তো তিনি তাহাজ্জুদও পড়ছেন, বাড়িয়ে দিয়েছেন, সেটা আপনি দেখছেন না। অতএব যখন আল্লাহর কাছে কোনো চাওয়া আসে, বিশেষ করে সন্তানদের বিয়ের মতো কোনো উপলক্ষ বা এরকম কোনো উপলক্ষ, তখন আল্লাহর সাথে মানুষ রিলেশন বাড়ানোর জন্য যদি সওম এবং সাদাকা দেয়, সওম রাখে, সালাত বাড়িয়ে দেয়, তাহাজ্জুদ পড়ে, তাহলে সেটা জায়েজ। তাহলে সেটা বলা যাবে না যে এটা বিবাহের উদ্দেশ্য করেছে, হ্যাঁ, এবং এটাকে আপনি আল্লাহর উদ্দেশ্য করার সাথে কন্ট্রাডিক্টরি হিসাবে শো করা, এটাও ঠিক নয়। আসলে সালাত সওম এগুলো তো আল্লাহর জন্যই করে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোনো বিবেকবান মানুষ এগুলো আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্য করতেই পারে না, করতেই পারে না। আর আমরা যারা দেখছি তারা কিন্তু ভুল ইন্টারপ্রিটেশন করলে চলবে না। আপনি তাকে জিজ্ঞেস করুন, সে কি আল্লাহ সন্তুষ্টির জন্য করছে নাকি মেয়ের সন্তুষ্টির জন্য করছে, তো সে কি মেয়ের পূজা করছে নাকি আল্লাহর ইবাদত করছে, এটা তো জিজ্ঞেস করতে হবে। এটা তো অসম্ভব যে মেয়ের বিবাহকে উপলক্ষ করে যদি কেউ আল্লাহর সাথে রিলেশনকে বিল্ড আপ করার জন্য এটা করে, আর আপনি নিজে বাইরের থেকে বললেন যে সে না মেয়েকে খুশি করার জন্য করছে, এটা ঠিক নয়। এভাবে মিস ইন্টারপ্রিট করা ঠিক নয়। আমি মনে করি যদি কোনো ত্রুটি কারো মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের থেকে থাকে, চাই যিনি পালন করছেন তার অথবা আপনি যিনি অবজার্ভ করছেন বাইরের থেকে তার, আপনারা এগুলোকে ক্লিয়ার করে ফেলবেন, ক্লিয়ার করে এভাবে রেখে দেবেন না। ফারহানা খান বলেছেন, আমার বাবা 2013 সালে মারা যায়, তারপর আমি বিদেশ চলে যাবার আগে আমার ছোট ভাইকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যাই আমার বাবার ব্যাংকের টাকা ওঠানোর জন্য। আমার ভাই সব টাকা উঠিয়ে তা নিয়ে যায়, আমাকে বা আমার মাকে কোনো ভাগ দেয় না। এখন আমার ভাই 8 বছর পর সে টাকা দিতে রাজি হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, শরীয়ত মতে কি আমাকে সে 8 বছর আগের পরিমাণ টাকাই নিতে হবে, নাকি 8 বছর ক্ষতিপূরণ পূর্বক টাকা দাবি করতে পারি? এখানে ক্ষতিপূরণটা আসলে কিভাবে আসবে, হ্যাঁ ক্ষতিপূরণের বিষয়টা সেভাবে আসলে আসার কথা নয়, কারণ এটা হচ্ছে কস্ট অফ মানি এটাকে বলা হয়। আপনি মানির যে অ্যামাউন্টটা, যত টাকা, সেটাই আপনি তার কাছ থেকে লিগালি এবং ইসলামী শরীয়ত মোতাবেক দাবি করতে পারবেন। একজন লোক যেমন আপনার কাছ থেকে যদি আমি 2 লাখ টাকা নিয়ে 5 বছর পরে দিই, আমাকে 2 লাখ টাকাই দিতে হবে, আপনি এটা বলতে পারবেন না যে আমার কস্ট অফ মানিটাও সাথে দিতে হবে, সেটা হয়ে যাবে সুদ, অতএব আপনি এখানে ক্ষতিপূরণ দাবি করতে পারেন না। সাইফুর রহমান আপনি বলেছেন, হাততালি দেওয়া সম্পর্কে ইসলাম কী বলে, এর দ্বারা কি ইসলাম, এর দ্বারা কি শয়তান খুশি হয়? এখানে আমরা একটু বিস্তারিত বলার চেষ্টা করব। প্রথমত হাততালি বা যেটাকে করতালি আমরা বলি, এভাবে হাততালি দেওয়া, এ ব্যাপারে শরিয়াতে কোনো কিছু আসে নাই যে হাততালি দেওয়া ইবাদত। একমাত্র মহিলাদের কোনো কোনো ক্ষেত্রে ইবাদত হিসাবে হাততালি দেওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ হাততালি দেওয়া ইবাদত এই হিসাবে শরিয়তের একটা জায়গা ছাড়া আর কোথাও আসেনি। কোন জায়গায় এসেছে তাহলে? এসেছে যে ইমাম সাহেব যদি কোনো ভুল করেন সালাতের মধ্যে, তাহলে মেয়েরা এক হাতে তালি দিবে, এক হাতে, দুই হাতে নয়, এক হাতে তালি দিবে। যেমন বুখারী মুসলিমের একটা হাদিসের মধ্যে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, মান নাবা হুশাইউন মিন সালাতিহি ফালিউসাব্বিহ ফাইন্নাহু ইযা সাব্বাহা উলতুফিতা ইলাইহি ওয়াইন্নামা আত-তাসফীকু লিন-নিসা ওয়াইন্নামা আত-তাসফীকু। আত-তাসফীক মানে হাততালি দেওয়া, করতালি দেওয়া, এটা হলো মেয়েদের জন্য, করতালি দেওয়াটা মেয়েদের জন্য। এখন যদি কেউ সালাতের মধ্যে কোনো ভুল করে ফেলে, তাহলে সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, আমাদের দেশে আল্লাহু আকবার বলে, পুরুষরা বলবে সুবহানাল্লাহ, কারণ সুবহানাল্লাহ বললেই মানুষ ইমাম টের পেয়ে যাবে যে সামথিং ইজ রং, তখন সে সাবধান হয়ে সেটাকে সঠিকভাবে নিয়ে আসবে। আর মহিলাদের পক্ষ থেকে সুবহানাল্লাহ বলা যাবে না, তারা এভাবে আওয়াজ করবে। তাহলে বোঝা গেল যে যে কোনো সুরাতে হোক, তালি, হাত তালি, সেটা এক হাতে তালি হোক, যাই হোক, সেটা এই একটা ক্ষেত্রে হাদিসে এসেছে। আর এছাড়া আর কোনো তালি দেওয়ার বিধান
সেটা ইবাদতের ক্ষেত্রে হোক মামালাতের ক্ষেত্রে হোক শরিয়াতে কিন্তু আসে নাই। এখন সুফি তরিকার কিছু কিছু লোকদেরকে দেখা যায় তাদের বিভিন্ন হালাকায় বা মিলাদের মধ্যে তারা যখন কোনো আদকার অথবা ওয়াজিফা পাঠ করে তখন তারা তালি দেয়, এটা সুফিদের আবিষ্কৃত জিনিস। তাদের আজকারের ক্ষেত্রে আপনারা দেখবেন যে শরিয়াতের কোনো হাদিসের দলিল গ্রহণ ছাড়াই তারা কিছু আজকার, কিছু ওয়াজিফা তারা তৈরি করেছে, কিছু দুরুদ তারা তৈরি করে নিয়েছে এবং এগুলো তারা বিভিন্নভাবে তালি দিয়ে বা নেচে গেয়ে তারা এগুলো পালন করে থাকে। এটা বেদআ, আর সুফিদের এই আমলগুলো, এটা কাবার কাছে মুশরিকরা একসময় যে শীষ দিত, শীষ দিয়ে ইবাদত করত এবং যে হাততালি দিত তার অনুরূপ, ফলে সেটাও গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে আমরা দেখি যে সূরা আনফালের 35 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, আর বাইতুল্লাহর কাছে তাদের যে সালাত সেটা ছিল শীষ দেওয়া, একটা শব্দ করা, একটা লুলু দেওয়ার মতো, এবং তাসদিয়া করতালি দেওয়া, এভাবেই তারা ইবাদতটা পরিপালন করত। সুতরাং সেটা আজকের বিভিন্ন সুফি তরিকার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে শরিয়াতে নেই। আচ্ছা, এখন আরেকটা মাসালা চলে আসে, ভাই হয়তো স্পষ্ট করে সেটা বলেননি, সেটা হচ্ছে যে বিভিন্ন মাহফিলে অথবা বিভিন্ন অনুষ্ঠানে যে হাততালি দেওয়া হয়, পুরুষ অথবা উপস্থিত লোকেরা যে হাততালিটা দেয় যে বাহ মজা হয়েছে, এই হ্যাঁ একজন করতালি দেয়, একজনের বক্তৃতার ফাঁকে করতালি দেয়, পুরস্কার দেওয়ার সময় করতালি দেয়, যেটা আসলে ইবাদতের অংশ নয়, তাহলে সেটার ব্যাপারে শরীয়তের বিধান কী? এই ব্যাপারে আমরা দেখি যে আমাদের ওলামায়ে কেরাম দুটো মত ব্যক্ত করেছেন। কেউ কেউ বলেছেন এটা জায়েজ নাই, কারণ এটা শরীয়তে নাই, এটা জায়েজ নাই। কিন্তু অন্যরা বলেছেন যে এটা মাকরুহ, অর্থাৎ মুবাহ তারা বলেননি, তারা বলেছেন এটা মাকরুহ। যারা বলেছেন যে এটা হারাম, তাদের মধ্যে আছেন ইমাম শাওকানি, যেমন তিনি নাল্লাউতারের মধ্যে বলেছেন যে নবী সাল্লাহ সাল্লামের কথা ইন্নামা তাসফিকু লিন্নাসা, এর দ্বারা বোঝা গেল যে তাসফিক বা তালি দেওয়া এটা নারীদের জন্য কোনো কোনো ক্ষেত্রে জায়েজ, আর পুরুষদের জন্য তাহলে বোঝা গেল হারাম। তিনি মাফহুমে মুখালাফা দিয়ে দলিল দিয়েছেন, যেটা খুব শক্তিশালী দলিল নয়, তারপরে এটা তার অভিমত হিসেবে আমরা দেখছি। আর যারা বলেছেন যে এটা মাকরুহ, তাদের মধ্যে রয়েছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, যেমন তিনি বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিভিন্ন অনুষ্ঠানে যে হাততালি দেওয়া হয় তার বিধান কী, তিনি উত্তরে বলেছিলেন যে হাততালি দেওয়া বিভিন্ন অনুষ্ঠানে এটা সালাফে সালেহীনের কোনো আদত বা ঐতিহ্য ছিল না, যদি তাদের সালাফে সালেহীনদের কোনো কাজ বা কোনো বিষয় তাদেরকে মুগ্ধ করত, তাদের পছন্দ হতো, তখন তারা সকলে সুবহানাল্লাহ বলতেন, কখনো কখনো আল্লাহু আকবার বলতেন, তবে তারা কখনোই কালেকটিভলি আল্লাহু আকবার বলে উঠতেন না, যে যার মতো বলতেন, কালেকটিভলি সুবহানাল্লাহ বলতেন না, যে যার মতো বলতেন, মানে তারা খুব জোরে চিৎকার করেও সেটা বলতেন না, মোটামুটি স্বাভাবিকভাবে বলতেন, যেমন তাদের কাছে যারা ছিল তারা শুনতেন চিৎকার করে আল্লাহু আকবার বলে, এভাবে চিৎকার করতেন না। সুতরাং শেখ সালেহ উসাইমিন বলছেন একথা উল্লেখ করার পরে যে আল আউলা আল কাফু আন হাদা আয়াত তাসফিক, উত্তম হচ্ছে এভাবে অনুষ্ঠানে করতালি দেওয়া থেকে বিরত থাকা। তিনি এরপর বলছেন ওয়ালাকিন্নানা লা নাকুলু বিআন্নাহু হারাম, তবে আমরা বলবো না যে অনুষ্ঠানে হাততালি দেওয়াটা হারাম, লিআন্নাহু কাদ শাআ বাইনাল মুসলিমিন আলিয়াউম, কারণ মুসলিমদের মধ্যে আজকাল হাততালি দেওয়াটা ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, ওয়ান্নাসুলা ইয়াত্তাখিযুনাহু ইবাদা, এবং মানুষ মানে মুসলিম মানুষেরা তারা এটাকে ইবাদা হিসাবে গ্রহণ করেনি, ওলিহাদা লা ইয়াসিহু ইসতিদলাল আলা তাহরিমিহি বিকাউলিহি তাআলা লিল মুশরিকিন, অতএব এই কারণে এইটা হারাম হওয়ার উপর আল্লাহ তাআলা মুশরিকদের সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সেটা দ্বারা দলিল গ্রহণ করা সহি হবে না। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি মুকাআন ওয়া তাসদিয়া, এটা তিনি মুশরিকদের সম্পর্কে বলেছিলেন, মুশরিকরা বাইতুল্লাহর কাছে হাততালি দেওয়াটাকে ইবাদত হিসাবে গ্রহণ করেছিল, সুতরাং এই দলিল দিয়ে আজকে মুসলিমরা যারা অনুষ্ঠানে হাততালি দিচ্ছে
তাদের সে হাততালি হারাম, সে দলিলটা গ্রহণ করা যাবে না, এটা শেখ সলিম নরসিমিন বলেছেন। এবং তিনি বলছেন ওয়াহা উল্লাদিনা ইয়াসফিকুনা আন্দা সিমাই মা ইউজিবুহুম আর রুয়াতি মা ইউজিবুহুম লা ইউরিদুনা বিযালিকাল ইবাদাহ, আর এই যে লোকেরা মুসলিমরা তারা যা তাদেরকে মুগ্ধে অথবা যা তাদেরকে মুগ্ধ করে এমন কিছু দেখলে তারা হাততালি দেয়, তারা এর দ্বারা ইবাদত উদ্দেশ্য করে না। ও খুলাসাতুল কাউল, তিনি বলেন সারাংশ হলো আন্না তর্ক হাদাত তাসফিক আউলা ওয়া আহসান ওয়ালাকিন্নাহু লাইসা বিহারাম, যে এই হাততালি দেওয়া তরক করাটা এটা উত্তম, ওয়ালাকিন্নাহু লাইসা বিহারাম, তবে হারাম নয়, এটা শেখ সলিম ইবনে উসাইমিন বলেছেন। আমরা আজকের শেষ প্রশ্নটা নিচ্ছি মুকুল চাঁদ শেখ, তিনি বলেছেন আল্লাহর জন্যই আপনাকে ভালোবাসি, আমি ভারত পশ্চিমবঙ্গ থেকে মুকুল চাঁদ, আমি একজন বিশুদ্ধ আকিদার দিনদার পাত্রী খুঁজতে গিয়ে প্রায় 3 বছর যাবৎ চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছি, এখন কি সাধারণ একটা মেয়েকে বিবাহ করতে পারি, কারণ আমার ধৈর্য শক্তি আর রাখতে পারছি না, মানে আমার শরীর ও মনের সম্পূর্ণ বিপরীত। ভাই মুকুল চাঁদ শেখ, আপনার প্রতি সহানুভূতি ব্যক্ত করছি প্রথমে, তবে সাথে একটু সমালোচনাও করি আপনার। আপনি অসাধারণ মেয়ে খুঁজছেন কেন? আপনার শুরু থেকেই সাধারণ মেয়ে খোঁজাই উচিত ছিল, সাধারণ মেয়েরাই আসলে পাত্রী হিসাবে অনেক ভালো এবং তারা স্ত্রী হিসাবেও অনেক ভালো। যাই হোক, আপনি আল্লাহ আপনাকে সাহায্য করুন, আমি দোয়া করছি আল্লাহ যেন আপনার বিবাহের ব্যবস্থা করে দেন। আর আমাদের বাংলাদেশে অর্ধেক দিন আমি দেখেছি ওদের একটা ওয়েবসাইট খুব সুন্দর, তারা আসলে এটা নিয়ে ব্যবসা করে না আমি যতটুকু জানি, তারা খুবই অল্প সামান্য 100-200 টাকা ফি নিয়ে আপনার জন্য সহজ করে দিচ্ছে পাত্রী খোঁজার বিষয়টি। এটা যেহেতু ওয়েবসাইটে আপনি পেয়ে যাচ্ছেন, তাহলে আপনি সেটার আশ্রয় নিতে পারেন। নিশ্চয়ই এটা এমন একটা ওয়েবসাইট যেখানে শুধু বাংলাদেশে অবস্থানরত পাত্রপাত্রীর খবর নয়, বরং ভারতের মুসলিমদের খবরও সেখানে আছে এবং পৃথিবীর অন্যান্য দেশে যে সমস্ত আমাদের বাঙালি মুসলিম পাত্র কিংবা পাত্রী তাদেরও খবর সেখানে আছে, আপনি সেখান থেকে সাহায্য নিতে পারেন। প্রশ্ন আমাদের কাছে আজকে লাইভ থেকে এসেছে, আমি খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি, আজকে আসলে অনেক সময় আমরা নিয়ে ফেলেছি। দিনের প্রদীপ প্রশ্ন করেছেন সিগারেট ক্রয় বিক্রয় করা যাবে কি? না, যাবে না, এটা সম্পূর্ণ হারাম। যে কোনো টোবাকো এটা সেবন করা হারাম, এটার উৎপাদন হারাম, এটাকে ম্যানুফ্যাকচার করা হারাম, এবং বাজারে সিগারেট কিংবা বিড়ি অথবা সীসা এই ধরনের যে কোনো জিনিস উৎপাদন করা এবং বিক্রয় করা এবং কেনা সবটাই হারাম। লাতিফা লিতু বলেছেন আমার ছোট্ট 2টা বাবু থাকায় প্রায় নামাজে মোনাজাত করতে পারি না, এক্ষেত্রে আমার চাওয়াগুলো বাচ্চাদের হেফাজতের জন্য কাজ করতে করতে দোয়া করলে কি তা কবুল হবে? হ্যাঁ, তাই করবেন। আপনি আনুষ্ঠানিক মোনাজাতের জন্য এত উতলা হচ্ছেন কেন? আপনার সালাতটাই তো মোনাজাত, তাই না? সালাতের মধ্যে আপনি দোয়া করছেন, আপনি সেজদার মধ্যে দোয়া করতে পারেন, আপনি সালাম ফেরানোর আগে দোয়া করতে পারেন, এবং বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তাহাজ্জুদে আপনি দোয়া করতে পারেন। আর এই বাবুরা এই যে দুষ্টামি করছে তাদেরকে আপনি সেবা দিচ্ছেন, সুবহানাল্লাহ, এটাও তো একটা সাদাকা, এটা বিশাল সওয়াবের কাজ। আপনি যে কোনো কাজ থাকতে, যে কোনো কাজের মধ্যে থাকা অবস্থায় দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। তানাকা মোহাম্মদ বলেছেন কোনো কাজ করার জন্য টাকার অ্যামাউন্ট বাড়িয়ে বললে কি গুনাহ হবে, বিশেষ করে মসজিদ মাদ্রাসার কাজের ক্ষেত্রে কি বাড়িয়ে বললে জায়েজ হবে কি না বা গুনাহ হবে কি না? হ্যাঁ, আপনি যদি বানিয়ে আপনার ইচ্ছে হচ্ছে আপনি মানুষের কাছে নিজেকে বড় করবেন, দিবেন 10 টাকা বললেন 10,000 টাকা বা দিবেন 10,000 টাকা বললেন 10,00,000 টাকা, এটা তো রিয়া, আপনার আমলই বাতিল হয়ে যাবে এবং এই রিয়া অনেক বড় গুনাহের কাজ এবং এটা শিরকে খফি। সুতরাং এই যে মানে অ্যামাউন্ট বাড়িয়ে বলাটা তো রিয়া, কোনো সন্দেহ নাই, সেই রিয়া থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তবে আপনি যদি যেমন ধরেন 100 টাকা দিতে পারেন, বললেন আমি 110 টাকা দেব, সাহস করে দেওয়ার অভিপ্রায় এবং কোনো রিয়া সেখানে নেই, আপনার প্রচণ্ড ইচ্ছা যে আপনি দেবেন, তাহলে সেটা জায়েজ হবে বরং সওয়াব হবে। সঞ্জিদা বেলি বলেছেন আমি আমার শ্বশুরবাড়ি নীলফামারি থেকে বাবার বাড়ি টাঙ্গাইলে এসেছি, এখানে প্রায় 16 দিন যাবৎ আছি এবং সালাত কসর করছি, আরও কয়েকদিন থাকবো, আমি আমার বাবার বাড়িতে কতদিন, সর্বোচ্চ কতদিন সালাত কসর করতে পারবো? বাবার বাড়িতে তো আপনার মিরাস আছে, আমাদের বিবেচনায় বাবার বাড়িতে আপনার কসর হবে না।
এই ব্যাপারে কাউকে আমরা দেখতে পাচ্ছি, কেউ কেউ হয়তো বলেছেন যে বাবার বাড়িতে যেহেতু আপনি থাকেন না, স্বামীর বাড়ি আপনার বাড়ি, অতএব আপনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসলে কসর করতে পারবেন, কিন্তু এটা আমাদের মতে শুদ্ধ নয়, কারণ বাবার বাড়িও আপনার বাড়ি, এই বাড়িটাতেই আপনি মানুষ হয়েছেন, আপনি ছোট থেকে বড় হয়েছেন। এখানে মনে রাখতে হবে কসরের বিধানটা কেন, কসরের বিধানটা হচ্ছে গরবতের কারণে, একটা সফর যেখানে কেউ আপনাকে চেনে না, আপনি গরিব একজন মানুষ, আগন্তুক, অপরিচিত সেই জায়গায়, কিন্তু যেখানে আপনি পরিচিত, যেখানে আপনি মানুষ হয়েছেন এবং যেখানে আপনার সম্পদ আছে, সেখানে কসর করা যাবে না। তবে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে আপনি মাঝখানে কসর করতে পারবেন, যদি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি অথবা যেখান থেকে আপনি বাবার বাড়িতে যাচ্ছেন এই দূরত্বটা সফরের দূরত্ব হয়, তাহলে মাঝখানে কসর করা যাবে, কিন্তু বাবার বাড়িতে পৌঁছার পরে বা সেই পার মধ্যে ঢোকার পরে আপনি আর কসর করতে পারবেন না। এটাই হচ্ছে ওলামায়ে কেরামের দুটো মতের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং বিশুদ্ধ মত। হোসনে আরা রিতা বলেছেন, সন্তানের আকিকা যদি মা বাবা দিতে না পারে আর্থিক সংকটের কারণে, তাহলে সেক্ষেত্রে কি সন্তান বড় হওয়ার পর নিজের আকিকা নিজে দিলে তা গ্রহণযোগ্য হবে? মা বাবার আকিকা দেওয়ার মাধ্যমে কি আদায় হয়ে যাবে, মা বাবার আকিকা কি এর মাধ্যমে আদায় হয়ে যাবে? মা বাবার সন্তানের আকিকা যদি দিতে না পারেন তাহলে বড় হয়ে দিতেই হবে এমন কিছু নেই। তবে কোনো ব্যক্তির আকিকা যদি আসলে শুরুতে দেওয়া না হয় তাহলে পরবর্তী সময়ে দেওয়া যাবে কিনা, এটা নিয়েও ওলামায়ে কেরামের একাধিক মত আছে। তার মধ্যে একটি মত হলো যে না, সে শিশু থাকা অবস্থায় আকিকার সুযোগ হারালে পরে আর দেওয়া লাগবে না, দিতে হবে না, কেউ কেউ বলছেন দেওয়া যাবে না। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে আমাদের মতে যে আকিকা বড় হলে আর দেওয়া যাবে না, যেহেতু এমন কোনো দলিল আসলে নেই, হাদিসের কোথাও এমন কোনো দলিল নেই, এমন কোনো বক্তব্য নেই। অতএব আকিকার বিষয়টা মাফতুহ এবং ওপেন থাকবে, ব্যক্তি নিজে, তার মা বাবা অথবা তার পক্ষ থেকে কেউ যদি আকিকা দিয়ে দেন তার পক্ষ থেকে নিয়ত করে, তাহলে সেটা শুদ্ধ হবে ইনশা আল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেকক্ষণ যাবত আপনাদের সাথে ছিলাম, আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠানে শ্রোতা হিসাবে ছিলেন, দর্শক হিসাবে ছিলেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের ভুল বিভ্রান্তিগুলো ক্ষমা করে দেন, আমাদেরকে সত্য এবং হেদায়তের উপর রাখেন এবং আমাদের ভালো আমলগুলোকে কবুল করেন। আজ এ পর্যন্তই। হাদা ওসাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।